করছো মা? আমার বউ না আজকে আমার মোবাইলে গান শুনেছে। কি গান শুনেছে জানো? তুমি কেন এলে না, কিছু ভালো লাগে না, এবার আইলে তোমায় আমি মজা দেখাবো। আল্লাহ জানে আল্লাহ তারে কি দিয়া বানাইছে। যদি হনে আমার ভাবির বইনের লগে সেলিমের বিয়া ঠিক, আমার মাথার চুল একটাও রাখবো না। বিয়া তো হইতেই দিব না, কেন জানা একটা লাগাইব। একটা আকাইম্মা সেতারার ভিতরে এরকম একটা সংসারী সেতার এতদিন লুকাইছিল, একটা দজ্জাল সেতারার ভিতরে এরকম একটি মায়াবতী সেতার এতদিন লুকাইছিল, আজকে এতদিনে আমি একটা সংসারী সেতার রে খুঁজে পাইছি। ওরে মানুষ হবে তো মানুষ কোন লাগবো না, ওরে কাম কাজ শিরন লাগবো না। স্যান্ডেল দিয়া বাইরে আর ঘুমের থেকে উড়াও না কি লেগে তুমি। 12টার সময় ঘুমের থেকে উঠে নষ্ট হবে না এই ভ্যামরা বলে। যাও না, যাও, কুইক গো। বিদ্যুতের বাপ, তুমি কইলে আমার সংসারটা করতে দিতেছ না। না না, এটা কি কও? আমরা বাপ পুতে দুজনে মিললা তোমার ব্যক্তি কাম করে দিয়ে হইলো তোমার দের সংসারটা করাবো, এটা চিন্তা করো না। আল্লাহ, মুনাজাত করছিলাম তোমার দরবারে, মুনাজাত এমন কবুলি করছো, হারে হাঁটিতে পেতে। কিরে তুই খাড়া রইলি কেন? আমার চাকরি তো অনলাগবো, এরই কারণে টাইম নেই, হাত মুখ দিয়েছি, খাওন রেডি করো। দেখছো কাকা কি করে? কাকা থানা বসান মাসে এমন এক কাকি পড়ছে কাকার কপালে, কাকার মুক্তি নেই। দেখ কেমনি কেমনি থালা বাসন গুলো ধুইতেছে। দেখ মাজুন ছাড়াই থালা বাসন তো ধুয়ে লই দিতেছে, এটিতে খাইলে বে একটি পেটের অসুখে মরবো। এত দি ও কাকু, এটি কি করতেছেন আপনি? আর কইস না রে বাপ, 20 দিন মায় বাপের বাড়ি যাও নে, সংসার অবস্থা খুবই খারাপ। কাকিমার কাম পাইলো না কাকু? এইসব থালা বাসন ধোয়ার কাম আপনারই দিয়ে করাইতেছে, আল্লাহ কি কাকিমারে কোনো বিবেক দেয় নাই? লেহাপড়া তো হিগোস্তাই এলিগে এই কথা কইতে পারলি, লেহাপড়া হিকলে আর এই কথা কইতে পারলি না। কাম তো কামই, অগল কামই কাম। আরে কামের আবার নারী পুরুষ কি? যেই কাম মায়ের লোক করতে পারে সেই কাম তো পুরুষ লোকও করতে পারে। হ্যাঁ, সংসারটা কি একজনের নাকি? নারী পুরুষ তো দুজনেরই, নারী পুরুষ দুজনে মিলে সংসারের কাম করানো উচিত। এই যে মনে কর আখিল উদ্দিনের সুন্দরী পোলার বউ, পোলা কি করছে? বৈর উঠে বিদেশ গেছে কেনা? বিদেশ গেহায় কি করে? থালা বাসন মাঝে, হোটেলের থালা বাসন মাঝে। আচ্ছা কাকু, আখিল উদ্দিন কাকুর পোলার বউ যে সুন্দরী, এটা আপনি বুঝলেন কেমনে? এই ব্যাদিবি করস না, ব্যাদিবি করস। কাকা আমরা থাকতে আপনি এইসব থালা বাসন ধুইবেন, এটা হইতে পারে না। কাকা দেন আমরা ধুয়ে দিই, আমারে দেন আপনি, আমারে আমারে দেন, আমি ধুই দিই কাকা। স্যার বেটা দোয়ার কাম তো সাইরে এলেছি, বহুত কাম আছে আমার বাজ্যামু। কাকা কাকা এগুলো আমার কাছে দেন, এইসব থালা বাসন লয়ে আপনি যাইতেছেন মানুষ দেখলে কি কইব কাকা? আচ্ছা ল ল ল ল ল, হাত ধরেন কাকা কাকু। আরে ভালো যদি কথা সুন্দর করে বুঝাইতে চায় তাহলে তো হাতটা ধরনই লাগে, অসুবিধা নেই। আয় আয় আয়। বিদ্যুৎ, তোর বাপ পুষ্কুনিতে গিয়া থালা বাসন মাজতেছে আর তুমি এখানে নবাবের মতো দাঁত মাজতেছো। এ বেটাই কার কি কস তুই? আমার পুত্র নবাবই করে না, কেড়ে গেছে তোরে। বাড়ির ভিতরে যা, উডানটা চেক কর, দেখ আমার পুত্র কি করছে, পুরা উডানটা নিজে পরিষ্কার করছে, না জানে কথা কসকি লিখে তুই। ও কাকিমা তাহলে কাউরে বাদ দেয় নাই, হগলদেরই কামে লাগাইছে। লেহাপড়া তো হিয়েন নাই, এক লোকে কাম করলে মজা বুঝবি কেমনি? কবি কি বলেছে জানোস? কবি কি বলেছে কাকু? আরে বেড়া, কবি এমনি বজ্র মুষ্টি হাতটা উঁচা করে বলছে, দশমিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই যে দেখ, ওই আমার থেকে যেভাবে থালা বাসনটি কাইরে নিয়ে পরিষ্কার করলো, এটি তো একটা প্রেম। কিন্তু কাকু আমরা তো আপনার লেগে কিছু করলাম না।
আরে বলদরা করস নাই করবি, করণের দিন কি শেষ হয়ে গেছে গা? প্রত্যেকের ভিতরে প্রেম পলায় আছে, সেটাকে জাগায় তুলতে হবে। কাকু প্রেম কেমনে জাগায়? যাও ভিতরে যাও, প্রেম কেমনে জাগান লাগে শিক্ষা দেবা। কাকু বিদ্যুৎ এটা কি কয়? আয় আমার লগে আসি তোরা, যা 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 বাবা তুই যাত্রা যাই পড়ো। সেতারা ও সেতারা সেতারা আর কি হলো? হ্যাঁ পিল্লাই তো কেন, আর তোমার কোনো চিন্তা নাই, এই দাও কাগলে এসি, কি করণ লাগবো খালি কও না। করেন কাকু। আরে কি হুনুম বেটা, চুপ, একদম কোনো কথা নাই, তোর কাকি কি কয় হেডা না হুনবি। কাকু কাকি যে কি কইবে এটা তোমরা বুঝে ফেলাইছ না বেটা, তুই বুঝছ তাই, তোকে এতক্ষণ কি কইছি, কবি কি কইছিল, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা সানে নজুল কি, সার মর্ম কি, সব তোর কাকি ভালো করে প্র্যাকটিক্যাল ক্লাস করে বুঝাই দিব। এই তোর খাটো চুটকি লিগা, যা ফাঁকির করে তুই, আয় 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 তুই, থাক তুই, আয় তো 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 আসো 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 আসো, এইবার তোমাদের কাকি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করে সুন্দর করে বুঝাই দিবে, মনে করো উনি তোমাদের টিচার। কাকি বান্দে বলেন ওনাদের কি করতে হবে। আয় তুই যা ওই কাপড়টি লইয়া পুষ্করিণীতে যা, দুই আন। ও কাকি কাকি একটু হনেন কাকি। এ থাম, তোর কথা পরে হুনুম, আয় তুই যা ওই ঝাড়ুটা লইয়া পুরা উড়ানটা ঝাড় দে যা। বেকল মতো সাইরিস কিলিকা কস্তা কাকি রে, করুম কুম ক ক ক ক ক করুম। কাকি আমারে কি কাম দিবেন কাকি? আরে লাকড়ি ফাড়া নাই দেখা চুলায় হন, আগুনে দিবার পারি নাই, যা কুড়ালটা লইয়া লাকড়ি ফাড়া লইয়া যা। ও খুব ফাইন কাম দিছেন কাকি, আমি তো কুড়াল দিয়ে লাকড়ি ফাড়নের ওস্তাদ, শুধু বাড়ি যাবো আর একটু মারে কয়ে আসবো। আমার মারও কোন লাগে সাইন কাকু। আরে বেটা মারে তো পরে কোন যাবো না, তোর দশ তিরিশ দশ খেলি গিয়া। এই কই যাস কাকু, মারে পরে বললেও চলবো, আগে আব্বারে জানাইতো, আব্বারে জানানো খুব জরুরি কাকু। যাস কই বেটা, ওই দিকে চলে গেল কাকু। এই তুমি কত আমি দেখি, এই এত করে কইছি দোকানি ভাত বেশি করে খাও, তোমার গায়ে শক্তি বাড়বো, বাতাসের লোকে কেমন উষ্ঠা খেয়ে পড়ে গেল তুমি, এটা হইলো। আমি একটা কাম করি, ওরে লই ওকে ধরন লাগবো না, তুমি আমার লগে বাড়িতে হও, হগল কাম আমি তোমার দিয়ে করাইতে পারুম। আরে বাবা রে, তুমি তো আমার দিয়ে ব্যাগ কাম করাইতে পারবাই, তুমি তো ব্যাগ কাজের কাছি, অগু কাছে পরাজিত হন যে তো না গুলো হইতেছি, বাইর যাও। ওই তুই হানে খাড়া খাড়া কি দেখতেছ, হ্যাঁ আয় বাড়িতে, বাই যা। তুমি যাও আমি অহনে আই পড়তেছি। দিন কে দিন ডাঙ্গর হইতেছে আর বাপের মতো অকাইম্মা হইতেছে, অকাইম্মা। কি বড় ভাবি, বাড়ির মধ্যে তো চিল্লা পাল্লা কি এর? তোমার সমস্যা কি, তুমি তো নাকে তেল দিয়ে ঘুমাইতেছো। ঘুমাইতে আর দিলা কই, তোমার চিল্লা চিল্লির লেগে তো ঘুমের 12টা বাজে গেছে। রং গে আছে তো, টের পাইতেছো না? আমার তো সংসারটা লয়ে যুদ্ধ করা লাগতেছে। আমার কাপড়ই ধুছো নি? তোর কাপড়ও ধুবো, তোরেও ধুবো, বাইর খালি কি তোর কোন অহংকার। হ্যালো, এতবার মোবাইল করলাম, এতক্ষণে ধরলেন? রাইট করে ফিরছি তো, বহুত দিন পর নিজের বিছানায় ঘুমাইছি, মোবাইলের কোনো শব্দই পাই নাই। অহন তো আর আমার কাছে ঠেকা নেই, আপনার অসুখও ভালো হয়েছে, আমাকে বাড়ি থেকেও গেছেন গা। অহন কি আর আমার কথা মনে থাকবো আপনার? যা কও না জরি বেগম, তোমার কথা চিন্তা করতে করতেই তো রাইতে ঘুমাইতে দেরি হয়েছে। কি চিন্তা করছেন? এতদিন তোমাকে বাড়ি থাকলাম, তোমার কোনোদিন কাছ থেকে দেখতে পেলাম না, কাল রাত্রে তোমার বাড়ি থাকুম, তোমার একটু কাছ থেকে দেখুম, তোমার ভাবির ষড়যন্ত্রে তোমার বাড়ি থাকানো হইল না, তোমার কাছ থেকে দেখানো হইল না। আর কত কাছ থেকে দেখবেন আমার, কম দেখছেন? কাছে না গিয়ে কি আপনি সেবা যত্ন করে সারাই তুলছি আমি? হায় রে চরি বেগম, তোমার কেমনে বোঝাই, রোগীর সেবা যত্ন তো হাসপাতালের সিস্টাররাও করে, নার্সরাও করে, রোগীর কাছে যাই করে। এই কাছে যাওয়ার কি কাছে যাওয়া কয়? তাহলে কারে কাছে যাওয়া কয়? আরেকবার কাছে যায় লই, ওই সময় বুঝাম। ওই সময় কি বুঝাইবেন?
কাছে যাওয়া কারে কয়। ভাগ্যমা, এসব কথা বললে কেমন জানি লাগে। কেমন লাগে জরি বেগম? আমার একটু পরে মোবাইল করতেছি। শেয়ানা হয়ে গেছিস গা না? আমি কি করছি? করণের বাকি রাখছিস কিছু? এই মামলা তুলনের টাকা কই পাইছস? দিছে একজনে। ওই একজনটা কেডা? আমি যে দোহানে চাকরি করি ওই দোহানের মহাজন। লেহাপড়া সঙ্গে তুলে তুমি চাকরি করো? মেলা টাকা পয়সা দরকার হয়ে গেছে না? বিয়া শাদী করে সংসার পাতবা? আমি কি কইছি এই কথা? বিজলির মায় বাপের বাড়ি গেছে কে বিজলির নিয়া? আমি কইলা মাছ হাত দিয়া মাইরা ফেলাম তোরে, দিছেন আস্ত আমারে মাটি খুইরা জিন্দা কবর দিমু। আমি কি করছি? এই কিছু করছ নাই তুই? কি করছি? আমার সামনে থেকে যা। আর ওই কাকিমা জন আসিল গুষ্টি শুদ্ধ হগলতে রাইন্দা বেড়া খাওয়াইছে, না খাইয়া একদিনও কলেজে যাবার দেয় নাই। খবরদার, আর কোনোদিন আমার মুখের উপর কাকিমা কাকিমা করবি না। তাইলে এখন না খাই যাওয়া লাগবো? হগল কথা আমার জিজ্ঞেস কেন? তোর শিক্ষিত বাপরে জিগাইতে পারস না? কাকিমায় থাকতে খাওনের কথা তো কোনোদিন বাবারে জিগান লাগে নাই, আইজ বাবারে জিগাম কে? আমি কি কাকিমার পোলা? কাকিমায় আমারে রাইন্দে বেড়ে খাওয়াইছে কোন ঠেকায়? ও বাপ, বাপ তুই বুঝোস না কেন? তোর কাকিমা তোরে তাবিজ করতে তাবিজ। কাকিমা মানে তাবিজ করবো কেন? আমারে তাবিজ করে কাকিমার কি লাভ? হিংসা হিংসা, আমারে হিংসা করিয়া তোরে তাবিজ করতে। আমার পোলা আমার পর হইলে, আমারে দুঃখ দিলে, আমার মুখে মুখে বেয়াদবি করলে আমি যে দুঃখ পাবো? আমার দুঃখের আবে আর সুখ আমারে দুঃখ দেওয়ানের লেগে তোরে তাবিজ করতে বাপ। তুমি তোমার নিজের পোলারে আপন করানোর লেগে কি করছো মা? এই যে তুই যে মুখে মুখে আমার লগে বেয়াদবি করতেছস, আমার লগে তর্ক করতেছস, তোর কাকিমা এরি চায় এরি চায়। তাহলে তুমি কি চাও মা, আমি না খায় কামে যাই? ও বাপ, এটা কি কর? কোন মাস চাইনি তার পোলা না খেয়ে থাকুক। তোমার চোখের সামনেই তো না খেয়ে রয়েছি, কই খাউন তো দিতেছ না? তোর বাপ আগে ঠিক করে লই, তোর বাপ ঠিক না হলে তো সংসার ঠিক মতো চলবো না। দেখলি না, সব কাম আমার গাড়ির উপর চাপাই দিয়া তোর বাপ কেমন ভাওতা দিয়া শুইলে গেল। আগে মোবাইল কইরা তোর বাপরে আইনা লই, তারপর তোর খাওন দানোর ব্যবস্থা করতেছি। হা, তোমার যা মন চাই করো, আমি গেলাম। আমি তো যাইস না বিদ্যুৎ, না খেয়ে যাইস না। তোমার খাওনে আসে থাকলে আমার চাকরি থাকবো না। বিদ্যুৎ যাইস না বাপ। ভাই একটু কথা বলতাম। কি? ওই আমি বিদ্যুৎ ভাইকে বাড়িটা খুঁজতেছিলাম, ওই যে বিদ্যুৎ কলেজে পড়ে, চিনেন? বিদ্যুতে তোমার কেমন ভাই হয়? তুমি চিনো বিদ্যুতেরে? না আমি চিনি না, আমার পরিচিত একজনের ভাই লাগে। নাম কি তোমার? বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি হরিরামপুর, আর আমার নাম রাশেদ। তোমার কোন পরিচিত জনের ভাই লাগে বিদ্যুৎ? ভাই বিদ্যুতের পালে একটু ভালোই তো। আমি বিদ্যুৎ, কেন খুঁজতেছো? ও আমি আসলে ভাই না পারতেছি আপনার কাছে, আমার ম্যাট্রিক পরীক্ষা চলতেছে, পড়া ফেলাইছে আপনার কাছে বাদ দেওয়া লাগলো। আসলে আপনার কাকা তো বোন বিজলি আমার আইতে বাধ্য করছে ভাই। বিজলি তখন আমাকে বাড়িতে নেই? হ ভাই জানি, আর ওনার মামার বাড়ি লালপুর। আমার কাছে কেন এসে?
আপনি বলে মোবাইল বন্ধ করে রাখছেন, আপনার কথা বলতে পারতেছে না, পরে আমার মোবাইল করছে, আমি পড়া ফেলা থাই দিয়েছি ভাই, পরে মোবাইল করে আমার যে কান্দন শুরু করছে না আর পারলামই না ভাই। কেন পাঠাইছে আমার কাছে তোমার? আপনার লাগে বলে কি জরুরি কথা আছে আমার কাছে আপনার লাগে যোগাযোগ করে আপনার মোবাইল ধরাই দিতে? আমি তো অন্য লাগে কথা কইতে পারুম না ভাই। ভাই 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 একটু শুনেন ভাই, ভাই এমন করেন না ভাই, ওর অবস্থা আসলে খুব খারাপ ভাই, আপনারা যোগাযোগ করতে না পারে আমার পাঠিয়েছে ভাই, আপনি আমার মোবাইল থেকে একবার লাগে কথা বলুন ভাই। তুমি বুঝতেছো না, ও সীমা সারা পাগলামি করতেছে, তুমি ওর মন দিয়ে পরীক্ষা দিতে কো, আমি ওর লগে পরীক্ষার পরে কথা কম, পরীক্ষার আগে আমার লগে কোনো কথাই কম না ভাই। আপনি করেন না, ওই সীমা সারা পাগলামি করতেছে। হ্যাঁ ভাই, ওই সীমা সারা এই পাগলামি করতেছে, আর সীমা সারা পাগলামি করতেছে দেখে আমি আপনার কাছে আইসি ভাই। আপনি যদি আজকাল কথা না কন ভাই, তাহলে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলাইব। কী উল্টাপাল্টা করবো? ও আমার কইছে আজকে যদি আপনার লগে কথা হইতে না পারে তাহলে ও মরে যাইব। মরিয়া যাইতে কো, আমি কথা কম না ভাই। বিদ্যুৎ ভাই আপনার আল্লাহর দোহে লাগে, আপনি এমন করে যায়েন না, আমি বিজলির যেয়ে কী জবাব দিমু? বিজলির কমু যে আপনার মর্ত কইছেন কইও সত্যি সত্যি মরে যায়। ভাই আমার কি হ একলগে হাই স্কুলে পড়ে এখন পরীক্ষা দিতেছে, তারপরে যখন কইলো বিদ্যুৎ আল্লাহ কথা না কইলে মরে যাইব, তাই বলে লেখাপড়া বাদ দিয়ে আপনাকে ছুটে আইছি। হ্যালো বিজলি, তোমার বিদ্যুৎ আল্লাহ কথা কও। পরীক্ষার মধ্যে আমার লগে কথা কর কি দরকার তোর? তুমি মোবাইল বন্ধ রাখলে আমি একটা পরীক্ষা দিতাম না। তুমি পরীক্ষা না দিলে আমার কি হইব, আমার কোনো ক্ষতি হইব? মানুষে কইব সাজান মেয়ে বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পাড়ায় আর তার মাইয়া ওই টাকা দিয়ে ভালো ভালো খায় আর বছরে বছরে পরীক্ষায় ফেল করে। তুমি চাইলেই আমার পরীক্ষাটি ভালো মতন দিবার পারি। তুই ভালো মতন পরীক্ষা দিবি এটা আমি চাই না, এটা তোর কেডা কইলো? তাহলে তোমার মোবাইলটা খোলা রাখবা কম। আমার মোবাইলের লগে তোর পরীক্ষার সম্পর্ক কি? সম্পর্ক আছে। কি সম্পর্ক? তুমি জানো না কি সম্পর্ক? এক কথা বারবার জিগাও কেন? না আমি জানি না, বিদ্যুৎ ভাই আমার মামাকে বাড়ি এই একটা চটকোনা দিয়া যাও না আমারে। তুমি কি কাকিমারে মাইরা ফেলতে চাস? আর আমি যে মরে যাইতেছি তোমার খারাপ লাগে না আমার লাগা? না লাগে না। আরেকবার কও। কইলে কি করবি? মইরা যাবো। বিদ্যুৎ ভাই তুমি মোবাইল কাট না কোন সাহসে? বুঝলাম আমি বিদ্যুৎ ভাই না, আমি রাশেদ। তুমি মোবাইল ধরছো কেন? মোবাইল বিদ্যুৎ ভাইকে দাও। কেমনে দেবো? তোমার বিদ্যুৎ ভাই তো আমার হাতে মোবাইল দিয়া গেছে গা। খুব খারাপ হইব রাশেদ, খুব খারাপ হইব। মোবাইল বিদ্যুৎ ভাইয়ের হাতে দাও। বিশ্বাস করো বিজলি, আমি মিথ্যা কথা কইতাছি না, বিদ্যুৎ ভাই আসলেই গেছে গা। তুমি থাকতে বিদ্যুৎ ভাই কেমনে গেল? তোমারে কেন পাঠাইছি আমি? আমার লগে তামাশা করো? আমি তামাশা করি না তোমার লগে। তুমি জানলেরা পাগল হইছো? হ্যাঁ করো তোমার লগে তামাশা। তোমারে আমি বিদ্যুৎ ভাইয়ের কাছে মোবাইল দিতে গেছি রাশেদ। আমি তোমার কাছে মাফ চাই, মাফ চাই। আমি পড়লে ফালে তো তঙ্গু গ্রামে এসে তোমার কথায়। আমি তো তুমি আমার অবিশ্বাস করো। তাহলে আমার কিছু করার নাই, আমি মোবাইল রাখলাম।
বুঝলা না বিদ্যুৎ ভাই, তুমি আমার বুঝলা না, এই কথাটা মনে রাখো, তুমি আমার বুঝলা না। পরীক্ষার মধ্যে মন যদি এমন অস্থির থাকে, পরীক্ষা কি ভালো হয়ে পড়ে বুঝলি? এই যে তুমি পড়াশোনা বাদ দিয়া মোবাইলটা লইয়া বারবার যাও আহো, তোমার মা আমারে বকবো না? আপনার মোবাইল আর ধরুক না। আমার মোবাইল ধরতে কি তোমার আমি না করছি? কইছি তো ধরুক না। আমার সাথে এমন গোসা করলে হইব? ফালামুনি আপনি জানি এখান থেকে। আমি কি তোমার খারাপ কিছু কইছি? কয়টা দিন আর, পরীক্ষাটা ভালো করে দিয়ে দিলেই হয়। পরীক্ষা দিলাম, কি হইব পরীক্ষা না দিলে? তুমি কি আমার উপর গোসা করে বইটা ফালাই দিলা? সব বই ফালাই দিব, সব বই ফালাই দিব আমি বুঝলি? তোমার আল্লাহর দোহাই লাগে, আমার উপর গোসা করে বই ফালানোর কোনো দরকার নাই। আচ্ছা আমি যাইতেছি। বাবু তো মায়ের আনছি মামুকে বাড়িতে পড়ালেখা করানোর লাগা, মায়া কিন্তু পড়ালেখা কিছু করতেছে না। কি করতেছে? আউনের পর থেকে চরম পাগলামি করতেছে। কি আর এটা যদি আমি না কই পরে তো আমারই দোষ বা? আর মায়া যখন থাকে তখন ঠিকই পড়ালেখা করে, আর যখন আর মায়ের জায়গা তখন ওই জোপের দ্বারে গিয়া কার লোকে জানি ফোনে কথা কয়। হ্যাঁ হ্যাঁ, কি কষ্ট, কার লোকে মোবাইলে কথা কয়? কার লোকে কথা কয় এটা কইতে পারবো না, তয় এটা বুঝছি বিদ্যুৎ নামের এক পোলার লেগে পাগল। পোলারা পাতা টাতা দিতেছে না, এই জন্য ওর মাথাটা পুরাই খারাপ। কেমন মাথা খারাপ, আমি তো কিছুই বুঝলাম না। খুবই খারাপ অবস্থা, বিষও খেয়ে ফেলতে পারে। আয়াল্লা, তুই এটা কেমন কথা করছ? আমি আমি কী করি? রাবিয়া বুড়ো কি কথাটা কমু? আচ্ছা আচ্ছা, তুই ওরা মোবাইলটা দিতে গেলি কেন? হ্যাঁ এটা কী কম, একটা মানুষ মোবাইল চালিয়ে কি না করুন যায়? তুমি আর মারে গিয়া কও। আচ্ছা যাইতেছি। কিছু কইবা ভাবি? আপনি বিশ্বাস আপতেছেন কে রা বাবু? টগরে কইলে হ্যাঁ তো জারু দিয়ে দিত। কি যে কও না, নিজের বিশ্বাস নিজে না করলে আরাম পাই না। তোমার সংসার এত আমার আরামে পাইয়া গেছে, সব কিছুই রেডিমেড পাইতেছি, কোনো কিছু করণ লাগে না। নিজের সংসারে কাম করতে করতে তো টাইমই পাই না। আচ্ছা ওইসে, এই কামটা আপনার করণ লাগবো না এখন তো। এটা কোনো কাম হইল? আসল কথা হইলো রাইতে আমার ঘুম হয় নাই। ওমা, এটা কি কোন রাইতে ঘুম হয় নাই কেন আপনার? আমার শাশুড়ি লোক এক বিছানায় শুই নাই তো কোনো দিন, রাতের বেলা খালি টেনশন লাগছে, এই বুঝে আমার গায়ে পাও লেগে গেল। ওমা, এই কথা আপনি আমার আগে কইবেন না, আমাকে তো কত ঘরই খালি পড়ে রয়েছে, খালি বিছানা পত্র পাইটা দিলেই তো দুজন দুই ঘরে আরামসে ঘুমাইতে পারতেন। দূর, আমার শাশুড়ি আলাদা করে রাখুন যাইব, বয়স হয়েছে না, কোন সময় কি হয়ে যায় ঠিক আছে কোনো? হয়টাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাম করি, আজকে রাতে এই ঘরে আরেকটা বিছানা পাইটা দিব মনে। হ্যাঁ আর বিছানা পাইতে লাভ হইব কি, ঘুম কি আর আইব? বিজলির টেনশনে তো আমি মরে যেতেছি ভাবি। ওরা বাবু, বিজলির নিয়ে একটু কথা কইতে চাইছিলাম। কি করছে বিজলি? আমি তো কোনো কিছু জানি না, টগরে আমারে কইতাছিল। টগরে কইল কি, রাবে ঘুরে অনে জানাও
তা না হইলে পরে তো রাবেয়া বউ আমাকে দুষবো। কি করছে ও? আপনি যখন সামনে যান তখন ওই পড়ার বান করে, আর আপনি যখন আয় পড়েন তখন তো আর পড়ে না। ওর তো পরীক্ষা চলতেছে, পড়ন থেকে ও করে কি, পড়নিতে হন ওর কাম। তোর কাছ থেকে মোবাইলটা নিয়া ওই সোপের কাছে জায়গা। ও আল্লাহ, কোন কি হ কার কার লগে জানি মোবাইল করে কথা কয়, দেখিটা টগরি বুঝতে পারে নাই। তো কাহিনীটা যে কি সেটা মনে হয় টগরি একটু একটু বুঝছে। কি কাহিনী রাবেয়াবু? আপনি তো বাইঙ্গা পড়েন না, এই বয়সে পোলাপালের মন একটু একটু এরম হয়, আস্তে আস্তে বুঝাইলে সব ঠিক হয়ে যাইব। তো পরীক্ষাটা লই আইল একটু চিন্তা। ধুর, টগর কি করছে আগে সেইটা কও। আচ্ছা, বিদ্যুৎ আপনার যায় পোলা না? ওর লিগে পাগলামি করতেছে বিজলি, বিদ্যুতে মনে হয় ওরে পাত্তা পুত্তা দিতেছে না, এর লিগে বিজলির মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কি করুম কত ভাবি, পরীক্ষা ডিজাইন ভালো করে দেয়, এর লিগে বাড়ির থেকে তোমাকে বাড়ি আইলাম। আপনি যান, ওর মাথাটা মনে হয় ঠিক হয় নাই, বইপত্র সবকিছু ফালাই দিতেছে, যান। টগর একটু এদিকে হতো। আচ্ছা, তোমরা কি লয়ে নিজের মধ্যে গুজুর 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 করতেছো, আমার কিছু কও না কে? আম্মা, আপনারে লয়ে আমার বাপের বাড়িতে আয় উঠছি। আপনি একদিনের লেগে নিজের ভিটাতে অন্য কোনো হানে থাকেন নাই, এক নাতনির লেগা নিজের ভিটাতে পোলা শ্বশুর বাড়ি আয় উঠছেন, লাভ তো কিছু হইল না? কেন, কি করছে আমার নাতিনি? টগর, আম্মারে সব খুলে কও তো। আপনিও তো শুনছেন বুবুর কাছে। আমি শুনছি, আম্মাই তো শুনে নাই, আম্মাই নিজের কানে শুনুক। কও বুবু। বুবু, আপনি যান তো বিজলির ঘরে, ওর মাথা টাথা ঠিক নাই, কোন শুনছে কি করে। কি করবো, বিষ খাইব, গলায় ফাঁসি দিব, দেখ যেমনে খুশি হেমনে মরুক, এই মায়ের মরণই বালা, এমন মায়ের আমার দরকার নাই। ওই সে বউ, আর একটা অলক্ষণের কথা কইবে না তুমি। হ্যাঁ, আমার নাতিন এমন কোনো অপরাধ করে নাই যার লাগি তার মরণ লাগবো। হ্যাঁ বড় হয়েছে না, হ্যাঁ বুঝান লাগবো না, হ্যাঁ লোকে জিদা জিদি কইরা পারবা নেই তুমি। তাহলে আর কি আম্মা, অপরাধ যখন করে নাই তাহলে মাইয়া যেমনে চায় তেমনি করেন সব। সেতারা বেগমের পোলার বউ করে সেতারা বেগমের হাতে তুলে দেন, সেতারা বেগম ভালো একটা বান্দি পাইব, এতদিন মায়ের খাটে তখন মাইয়ারও খাটাই। বাবু, আপনি যান একটু বিজলি ঘরে। আহত তুমি আহো আমার লগে, ওখানে মাথা গরম করলে চলবো নি। হ্যাঁ দেখেন আম্মা, দেখেন কি করছে। উড়ো বোন, উড়ো উড়ো, তুই এমনি গ্যাট হইয়া বইয়া থাকলে আমি কি তোমার মতো জোয়ান মাইয়ার তুলতে পারি? হ্যাঁ উড়ো উড়ো। আচ্ছা কত এমন জিদ করলে কেমন লাগে? এই কি হয়েছে তোর, কি রে কথা কষ্ট কেন বিজলি? এমনি বইয়া থাকলে মানুষের পাগল কইব। উড়ো 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 উড়ো। আম্মা, ওরা আমার কথার জবাব দিতে কন। জবাব দিব তো, জবাব দিব না কইছে আমার বইনে, তোমরা সকলতে এমন করো কেন? ওর লগে সারাদিন বইকা বইকা আমার বইনটারে পাগল করে দিতেছো তুমি, এমন করছে আর কোনোদিন? হ্যাঁ খালি চিল্লাও খালি চিল্লাও। আম্মা, আমি ওর লাগে খালি চিল্লাই না, অকারণে কোনোদিনই চিল্লাই নেই। আপনি দেখছেন ও কামটা কি করছে। বুঝছি তো, এত কথা কও কে তুমি, ও নিজে বুঝতেছে না, বুঝছে দেখে তো মাথা নিচে করে বইয়ে রয়েছে। আম্মা আপনি কারে কি বুঝান, ভালো মন্দ জ্ঞান আছে নিওর, ভালো মন্দ জ্ঞান থাকলে কাইলে একটা পরীক্ষা, এই পরীক্ষার বই সিরে সিরে মাটিতে ফেলাই দিছে। উড়ো না বোন, তোমার লাগি তোমার মার কাছে আমার কতটি কথা শুনুন লাগতেছে, কও উড়ো। ওইটা কি করো, ওইটা বিছানাত বহ নাইলে চেয়ারে বহ, মাটিতে এমনি বইয়া থাকে নি কেউ। তোমার মামি মামির বইনেরা তোমার পাগলি ছাগলি কইব না। পাগলি ছাগলিরে পাগলি ছাগলি কইব না তো কি কইব, দেখছেন নি ওর অবস্থা আম্মা। আরে সাবান সুবান দিয়ে ধুইলে চেহারা চুরু ঠিক হয়ে যাবো। ও বোন উড়ো, আর পাগলামি করো না, উড়ো তো উড়ো। উঠলে আমি বাড়ি যামগা, এই বাড়িতে আর আমি এক সেকেন্ডও থাকতাম না। কেন থাকবি না, এই বাড়ি তোরা কামড়াইছে। এই বাড়িতে আমি কেন থাকবো, এটা কি আমাগো বাড়ি?
অহন্ত তোর এই বাড়ি ওই বাড়ি বিশ্রামের কথা না, পরীক্ষা চলতেছে, পুইরা পুইরা পরীক্ষা দিবি, আর পরীক্ষার সেন্টার এই বাড়ি থেকে কাছে, পরীক্ষা দিতে সুবিধা এই বাড়ির থেকে, তুই এই বাড়ির যে বেসাস কেন? আম্মা ওরে আপনি কথার জবাব দিতে কন। জবাব তো দিতেছে, তুমি তো অস্থির হইলা কেন? অবন উড়ো, পরীক্ষা দেওয়ান লাগবো না। পরীক্ষা কেমনে দিব আম্মা, দেখছেন কি করছে বইগুলি সিরা সিরা? ও বোন এই বইপত্র গুলা এমনি সরাই আসি রে রাখছো, কার উপরে গুসা করে কত দেখছ? আম্মা আপনি উঠেন তো। আমি মাইয়া কি করা বাবু, ওর কথার জিজ্ঞান তো আমারে শত্রু প্যাডে ধরছিলাম, শত্রু ওরে প্যাডে ধরে আমি অপরাধ করছি। আপনি কই যান? আমার আটকানো তো ভাবি সারো। আরে ধুরো, মায়ের উপরে গুসা করে থাকলে চলবো? হ্যাঁ বুঝান লাগবো না? যাও না, তুমি গিয়ে ওরে বুঝাও, তোমার এই উল্টা বুঝাই দিব। আমারে কয় পরীক্ষা দেবার যাইবো না, কি অপরাধ করছে আমি কত ভাবি। আরে পোলাপান তো আপনারই তো, হ্যাঁ বুঝান লাগবো। বহুত বুঝাইছি, আর কেমনে বুঝামো আমি, আর বোঝানোর কিছু নাই তো ভাবি, আমি তো আর পারতেছি না। আপনি কই যান? দেখছস মানুষটা বাপের বাড়িতে আইও একটু শান্তি পাইল না, এই মায়া মায়া কইরা। তুমি তো জানো না বাবু বিজলি কি করছে, আমি যে একটা মানুষ, আমি যে ওর চেয়ে বড়, কোনো মানন গণন নাই। বিজলি যেই পোলার লেগে পাগল, সেই পোলারে মোবাইল করে পায় নাই, দেখা আরেক পোলারে মোবাইল করে সেই পোলার কাছে পাঠাইছে। সেই পোলা মনে হয় পাত্তা পোতা দেয় নাই, গেছে বিজলির মাথা নষ্ট হইয়া, এমন বিজ্ঞানী বিগড়াইছে। আমি গেছিলাম একটু বুঝাইতে, ও মা গো মা সাপের মতো ফুস করে উঠছে, কয় আপনার আপনার মোবাইল ধরতাম না, আপনি হেনতে যান, আরও কত কথা। বুবু বইটি যখন ছুঁড়া মারা শুরু করছে আমি তো পুরো ব্যাক করে গেছি, পরে আমি দৌড়ায় পড়ছি। আমার যে কষ, বাচ্চা নাও নাকে, বাচ্চা নাও নাকে, এবার বুঝছস বাচ্চার অবস্থা? এই যে রাবেয়া বউ ছোটকাল থেকে এত আদর যত্ন করে এই মায়ারে বড় করলো, এখন দেখ তার অবস্থা। এর লিগাই এই বাচ্চা কাচ্চার মা হয় কি মানছে? এই যে তুমি কি এর লগে কি মিলাও, আগে বাচ্চার মা হও, পরেরটা পরে দেখা যাইব। হ্যাঁ আমি এখন কেমনে মা হমো, তোর দুলাভাই থাকে বিদেশে, আমি কি চাইলে এমন মা হইতে পারো? আমি কি তোমারে কইছি অহনি মা হইতে হইব, আগে দুলাভাই আসুক তারপর মা হইব। আগের দিনে আমরা বছর বছর মা হইছি, আর ওখান একটা সন্তানের মা হইতে কত চিন্তা। মা বিজলি কি ঠিক হইছে নি? ও মা ঠিক হইব না, আমার নাতি না। আচ্ছা তোমরাই কো, বিজলি ছোড়ো না অহনো, হেই বুঝবুদি তো অহনো তার হয় নাই, আটকা জুয়ানি আইয়া আশ্রয় পূরণে নিজের সামাল দিতে পারেনি, আর রাবেয়া বুঝের মানুষ হইয়া সে তুই ব্যবজের মতো মায়ার লগে ইবন ব্যবহার করে, তাহলে চলবো কো? অহন মায়া কি কয়, পরীক্ষা দিবনি? পরীক্ষা তো দিবই, তা রাবেয়া কই? ওই যে বাইরের দিকে গেল। ও মায় মা এত যে গল্প করলেন আপনার ছোট পোলার, কই আহনের পর তো একবার আপনারা দেখতে এলো না। তোমার পরানটা অস্থির হয়ে রয়েছে না, কমুনে আইতে আল্লাহ জানে, আমি যে এত সুন্দর সুন্দর কইতাছি আমার পোলাই তোমারে পছন্দ করবো কিনা কেমনে কমু? আমিও আপনার গ্যারান্টি দিবার পারতেছি না, দেখা পছন্দ হইলে বিবেচনা করবো। অবকুল
খুন শুনি তোমার বইনে কি কয় শুনো আমার পোলারি বিয়া করেনে লাগিয়া আমাকে গ্রামের মাইয়েরা লাইন দিয়া বইয়া থাকে মামিমা আপনি গিয়ে রাবে বইটা কেন জানতো ও মা যাইতেছি তুই বাড়িতে আহ বাড়ি গিয়ে কি করো মাম্মা ওর সামনে আমার আর যাই করেন না তোমার কি এমন করলে ওই বউ তোমার তো শক্ত থেকে ঠিক করে রাখুন লাগবো সব সব ঠিক রাখানোর দায়িত্ব আমার একলার আমি তো আর পারতেছি না আগে আও হতো না মা আপনি কোন আপনি তো নিজে দেখে এই বাড়ি থেকে আমার বউ করে লয়ে গেছিলেন কত দূর আসলাম আমি এই এই বিজলির সমানই তো আসিলাম এক বছর যাইতে না যাইতেই বিজলি আইলো আরেক বছর না যাইতে আপনার পোলা গেল গা বিদেশ এই মাইয়া লইয়া এই সংসার লইয়া যুদ্ধ করছি একলা আমি কি পাইছি কন্ত আম্মা মাথার উপর ছাতার মতন আপনি আর সঙ্গে সঙ্গে হইয়া বোকার মতন সেলিমে আসিল আমার একমাত্র ভরসা মুখ বুঝিয়া গতর দিয়া টাইনে লয়ে গেছে এই সংসার সেই মায়ের মুখের দিকে চাই এই পড়ে রইলাম এই সংসারে আজ ওই মাইয়াই ডাঙ্গর হইয়া আমার কেমন খেল দেখাইল কেমনে আমারে খুন করবার পারল তোমার দুঃখ আমি বুঝিব তুমি দেখা মাইনা লইতাছ আর কোনো মাইয়া হইলে মানতো না সো আমি এতদিন বিদেশ গিয়ে পয়রা থাকলে অন্য কোনো মাইয়া হইলে যাইতো বা না হইলে মেলা কিচ্ছা কাহিনীর জন্ম দিত তুমি বালা মাইয়া দেখা কেউ কিছু করবার পারে নাই তোমারে মা হইয়া যে পোলাডারে দুসুম কেমনে দুসুম কমা তোমার শ্বশুরে তো জমি জমা বেচিয়া সংসারটারে ডুবাই দিয়া গেছিল আমার শাহজাহানি বিদেশ গিয়া খাটাখাটনি করিয়া আবার সংসারটার জেল্লা ফিরাইছে তুমি যে দুষবা হেই উপায় কইলাম নাই বউ যেই জমি জমা কিনছে সবই তো তোমার নামে কিনছে আমার নামে কিনবার কথা কইছিল আমি এক কথায় না কইরা দিছি আমি পষ্টাপুষ্টি কইয়া দিছি তুই বিদেশ যাওনে যে মানুষটা সবচেয়ে বেশি ঠকছে জমি কিনলে হ্যান নামে কিনন লাগবে আমি কি জমির মালিক হইবার চাইছি আম্মা আমি তো একটা সংসার চাইছিলাম আমি সাজান রায় পড়তে কমইবার বিদেশ বহুত হইছে আর লাগতো না এবার আইয়া সংসার করু হার সংসার মায়াটা আমার বুকের মধ্যে শেল মাইরা দিল সব ঠিক হয়ে যাই বাবু কিছু ঠিক হইব না আম্মা কিছু ঠিক হইব না আমি ওর লোকে কথা কইয়া দেখছি তো ওহন বুঝতাছে কি কোন আম্মা কি বুঝতেছে তুমি আয়া পূরণের পরে পরেই ও নিজের থেকে বইপত্র সব গুছায় রাখছে বইপত্র গুছায় কি লাভ হইব কোন হইব লাভ হইব বউ তুমি আহো তুমি আইসা ওর একটু আদর দিয়ে কথা কও দেখবা সব ঠিক হয়ে গেছে আবার পরীক্ষাও দিব আহো আপনি যান আম্মা আমি আইতেছি সাজুগুজু করতেছো কিয়া আপনি না কইলেন আপনি পোলাইবো আপনি পোলার লাগি একটু সাজন মন করে থাকুন দরকার এত অস্থির হইল কা আমার পোলার লাগিয়া আপনি তো কইলেন আপনার পোলার লাগা সব মায়ারা লাইন ধরে থাকে যেই পোলার লাগা সব মায়ারা লাইন ধরে থাকে সেই পোলার লাগা অস্থির না হয় কার লাগা অস্থির না বাবু কইছে আবু আমার সেলিমের মোবাইল নম্বরটা আর একটু দাও তো আর তোমার পোলার লাগি পাগল হয়ে যেতেছে না বাবু আমার সামনে দিয়ে পটর পটর করে মেলা কথা কো রাবিয়ার সামনে শর্মাও কেন টগর হলো
তোমার মোবাইল থেকে কি বিজলি কারো নম্বরে ফোন করছিল? ওটা তো মোবাইল দেখলে বলা দিব। দাও না একটু। এই নাম্বার থেকে অনেকবার কথা কইছে। এইটা তো বিদ্যুতের নম্বর। এই নাম্বারে কল দিয়া বিদ্যুতের কাছে ওই পোলারে পাঠাইছিল, পরে বিদ্যুৎ মনে হয় ধমকি দামকি দিছে, এরপর থেকে বিজলি এমন করতেছে। ফোনটা ভালো করে বাইট করে দাও তো দেখি। আমি কি নাম করলে? রাশেদ। বড় রাশেদ তো আবার কেটা। ও মা, এদিকে আসো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি? আপনি আমার চিনবেন না। আজ আপনার লগে বিজলি কথা কইছিল না? কেডা আপনাকে হেডা কোন? আমি কেডা হেডা জানা তো জরুরি না। আপনি বিজলি রে কেমনি চিনেন আগে হেডা কোন? আমি বিজলি লগে পড়ি। বাড়ি কোন গ্রামে? আপনি নিজে পড়েছেন না দিয়ে এত কিছু জিজ্ঞাসা করতেছেন কে? আমার পরীক্ষা আমি পড়তেছি। বাবা, আপনি কিছু মনে করেন না, আপনি তো বিজলির লগে পড়েন। আপনি কি সুন্দর পরীক্ষা পড়া পড়তেছেন এখন, কিন্তু বিজলি তো পড়তেছে না। আপনি কেডা কোন না? আমার পরিচয় দিতেছি, অসুবিধা নাই। কিন্তু আপনি কইলাম আমার কাছে কোনো কথা গোপন করবেন না। পরিচয়টা দেন আগে। আমি বিজলির মা। ও, আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার বিজলির অবস্থা খুব খারাপ। আমার বিজলি বলে আজ আপনার কয়েকবার মোবাইল করছে। বিশ্বাস করেন খালা, আমার লগে কিন্তু আপনার বিজলির কিছুই না, আল্লাহর কসম কইতাছি। না, আমি জানি তো আপনার লগে কিছু নাই। আপনি যে ভালো পড়া হেডাও আমি জানি। আপনি পরীক্ষা দেখে কি সুন্দর পড়তেছেন। শূন্য পড়ানটা বইরা গেল, পরীক্ষা তো আমার বিজলিরও। কিন্তু দেখেন আমার বিজলি পড়তেছে না। পড়ার তো কোনো নামই নাই। একটু আগে কি করছে জানেন? কি করছে? বইপত্র সব ফালাই দিছে। কোন কি বই খাতা ছিঁড়ছে কেমনে? বই খাতা ছিঁড়ে ফেললে তাহলে পড়বো কেমনে, পরীক্ষা দিব কেমনে? পরীক্ষা বলে দিবই না, শুনলে কেমন লাগে গন্ত বাবাজি? আমার মনের অবস্থা আপনি বুঝবার পারছেন? পরীক্ষা দিব না কেন, এটা কেমন কথা? আমার একটু খুইলা কইবেন কি হয়েছে। আমি কি কম খালা, আমি তো তেমন কিছু জানি না। আপনি গেছিলেন তো বিদ্যুতের কাছে, গেছিলেন না? বিদ্যুতের লগে বিজলির কথা কয় দিছেন, দিছেন না? জি দিছি। খুব অন্যায় করছেন কাজটা, কাজটা আপনি ঠিক করেন নাই। কাল আপনার পরীক্ষা। পরীক্ষার মধ্যে আপনার কাজ হইলো লেখাপড়া করা। লেখাপড়া বাদ দিয়ে বিদ্যুতের কাছে যাওয়া তো আপনার কাজ না। আমার যাইতে কইছে বিজলি। বিজলি কইছে তো কি হইছে? আমার মাইয়া পরীক্ষা না দিলে তার দায়িত্ব নিব কেডা? গোসল করবেন কখন? মাথা দিয়ে আগুন বাড়িতেছে, গোসল না করে উপায় আছে? আরে গোসলটা কইরালন তাড়াতাড়ি। খাইবেন না? কি যে করোনা ভাবি, অহন আমার খাওন নাম গলা দিয়া। আরে বিজলি তো ঠিক হয়ে গেছে, ওই যে দাদির লগে গলাগুলি কইরা হাসাহাসি করতেছে দেখলাম তো আমি। তাই হো যান, যে দেখেন। তুমি এত বেকুব কাবুন কোন বুঝে ওই বলটার লাগে তুমি পাগল হইছ?
আমি তো মনে করতাম তোমার মাথায় মেলা বুদ্ধি আছে, অনে তো দেখতেছি তুমি একটা বেকুব। বিদ্যুৎ ভাই শুধু হুনে তুমি তার বলদ কইছো, দেখো কি করে। আমি যে বিদ্যুতের বলদ কইছি এই কথা খাই জানবো কেমনে? তুমি কি বিদ্যুতে কইয়া দিবে নাকি? কইতে পারতাম কিন্তু কমু না, বিদ্যুৎ ভাইয়ের লগে আর জীবনের কথা কমু না, বেইমান একটা। বলদে কি বেইমানি করলো তোমার লগে? তুমি জানো না কি বেইমানি করছে, খালি ঢং করো আমার লগে। ও মা, আমি কেমনে জানো? আমি কিছু বুঝি নাকি? আমি তোমার মতো বেকুব না। কেডা করলো তুমি বেকুব? তুমি তো শেয়ানের বাপ দাদা, এক নাম্বারের বলদ হইলাম আমি। নাইলে তোমার নাতি এমনি গোল খাওয়ায়নি আমারে? কি গোল খাওয়াইলো আমার নাতি? কও না, কইয়া হালকা হয়ে যাও। আমারে নাচায় নাচায় মই দিয়া গাছের আগায় তুইলা, অহন মায়ের কথায় মই সরাই লয়ে গেছে। আর আমার চিল্লা মাল্লা হইল না, সকলতে জানলো আমি খারাপ। কেডা কয় আমার নাতি খারাপ? আমার সামনে আইয়া কোক দি, গালটাই না আমি সিরা ফেলাম না। আমি খালি চিন্তা করতেছি তোমার পরীক্ষার কথা। তুমি পরীক্ষা দিবা না পারলে তোমার ক্ষতি হইব না, আর কারো কি ক্ষতি হইব কও? পরীক্ষা আমি ঠিকই দিব, ভালো পরীক্ষা দিব। দেখো বিদ্যুৎ ভাই আমার লগে যা করলো ওই দুঃখটাই আমি ভুলবার পারতাছি না। মায়ের কথা হইন না কেমনে এমন করলো আমার লগে? তোমারে কি আমি সাধে বেকুব কই? তুমি আসলেই একটা বেকুব। পোলা পাইলা না তো আর পীড়িত করণের, একবারের মধ্যে নাতি আর নাতনিরে বিয়া দিলে আমি না পামু নাতবো না পামু নাত জামাই, নতুন কুটুম তো হইব না আমার। এই চিন্তাটা তুমি মাথা থেকে ফালাইয়া দাও। দিছি তো ফালাইয়া। তাইলে তুমি আমার গাছিয়া কথা দাও। তুমি বুড়ি বহু ছেয়ানা, মিডা মিডা কথা কই আমার আটকাইতাছো। আমি তোমারে হারামও আটকাইতাছি না, আমি তোমারে বাঁচানোর লাগি কথাটা কইতাছি। ওই সেতারা বেগম হারা জীবন তোমার মারে ভোগাইছে, অহনও ভোগাইতেছে, সুখ পায় নাই রাবেয়া। অহন যদি তুমি সেতারার পোলার বউ হও। হমু না কইতাছি না, এক কথা কইবার কও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অহন কত পড়তে বইবে কোন সমু? আগে কও তুমি জীবনে পয়লা ফিরিত কাল কি করছো? তবা তবা, এডি কি জিগায় আমারে? সত্য করে কও দাদি, ফিরিত করো নাই কারো লগে? করছি না, তোমার দাদার লগে করছি। বিয়ার আগে দাদার লগে ফিরিত আছিল তোমার? ওই বিয়ার আগে ফিরিত করে কেমনে? হ্যাঁ কিন্তু দাদি, বিদ্যুৎ ভাই যে আমার জীবন ইতিহাস হয়ে গেল। এডি কেমন কথা কও, বিদ্যুৎ ইতিহাস হইল কেমনে? আমার জীবনের পয়লা ফিরিত না বিদ্যুৎ ভাইয়ের লগে। কুসুম, কুসুম কি ঘরে আছো? আপনি রাইতে এতবার মোবাইল করছি, ধরেন নাই কেন? ধরবার মন চায় নাই তাই ধরিনি। খাওন দাও তোমার বাবার। এত চটং চটং করে কথা কইতেছেন কেন? যান আর জীবনেও মোবাইল করুন না আপনারে। ঠিক আছে, কইরো না। আপনার লগে গ্যাঞ্জাম হয়েছে বিজলির, হেই জাল আপনি আমার উপর কেন মিটাইতেছেন? কি ঝামেলা হয়েছে বিজলির লগে? আমার লগে বিজলির কি ঝামেলা হয়েছে এই কথা আমি তোমারে কমু কেন? আগে তো ঠিকই কইতেন। কি হয়েছে বিজলির লগে? কিছু হয় নাই। এই যে একটা ডাহা মিশা কথা কইলেন না? কোন মিশা কথা কইছেন না? ধুর, তোমার বাবার খাওনি নিউ না আমি। খুব খারাপ হবে কিন্তু গেলে। হ্যালো, বিদ্যুৎ খাওন আনতে গেছে? খাওন নিয়ে দোকানে আইব কখন? খাওন তো নিতে আছে ঠিকই,
যে দেখে মনে হইতেছে তিন দিনে না খাওয়া। ওই স্যামলা যেমনে তোমার খাওয়ানোর দিকে তাকায় ছিল, ওই খাওন খেলে তোমার পেটের অসুখ করবো। খাওন দাওন যদি বেশি থাকে তাহলে সেটা ভাত খাওয়াই ধরে। খাওন তো বেশি আছে কিন্তু খাওয়াই না, আবার বিপদে পড়ি। খাওয়াইলে আবার কোন বিপদে পড়বি? তো বিপদ না, তোমার খাওন নিতে আয়, যদি দৈনিক খাইতে বইয়া যায়। আরে না, দৈনিক বই ভোকে খাইতে খাওন কি মাগনা হয় নাকি? তাহলে আজকে কোন রকম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খাওয়াই দিই। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খাওন দিবি কে? মাছ মাংস না, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খাইতে দিমু, এটাই তো বেশি। আবার মাছ রাখলাম। তুমি এটা কি করলে তোমার বাবারে? আপনি পলায় পলায় আমার কথা শুনলেন কেন? আমার কথা শুনতে বুঝি এত ভালো লাগে। তুমি তোমার বাবারে কি কইছো এটা কও। আপনি না বাবার ভাত নিতে আসেন, এত পেসেল মারলে ভাত দিব কেমনে? আহেন। বিজলি কি মেলা আদর করে পাশে বহায় খাওয়ায়? কি কথা কর না কেন? হ্যাঁ খাওয়াই। আজকেও খাওয়াইছে? হ্যাঁ আজকেও তো খাওয়াইছে। আমারে আমার নিজের হাতেও খেতে দেয় নাই, আর নিজের হাতে আমার মুখে তুইলা খাওয়াইছে। আর খাওয়ানোর সময় আমি ওর আঙ্গুলে একটা কামড়ও দিছি। মিশা কথা? মিশা কথা না, সত্য কথা। মোবাইল করে জিগাও বিজলি রে। অহনি করুম। আরে কর কি কর কি, তোমার আল্লাহ দোহাই লাগে। কাকিমার মোবাইল অহন মোবাইল কইরো না। এটা কি করলেন আপনি? ভাত খেলেন বিজলির হাতে আর হাত ধরলেন আমার। ভুল হয়ে গেছে। আমার আর ভাল লাগে না এই বাড়িতে থাকতে। থাকো কেন, যাও গা তোমার মায়ের কাছে। কেমনে যাই? আমি যাওনের লগে লগে বাবা ঘরে নতুন বউ তুলব, তাও যাইতাম গা। বাবা নতুন বউ আমি থাকলেও তুলব, না থাকলেও তুলব, দুদিন আগে আর পরে। কিন্তু মামুকো বাড়ি যে যামু, মামুরা তো মায়েরই রাখতে পারতেছে না। কেন? অভাবের সংসার তাগ, অভাবে ঘরের মায়া বইলাই আমার বাপে মায়ের লগে এত দুই নাম্বারি করতে পারছে। তুমি গিয়ে তোমার মায়ের লয়ে আহো। মায়ে আইব না, অভাবের সংসার হইলেও মামারা তো মায়ের গায়ে হাত তুলে না। তোমার বাবাই তোমার মায়ের মারতো? খালি কি মারতো, রাত বিরাইতে ঘর থেকে বাইর করে যেত গলা ধাক্কা দিয়ে। গিয়ে আমি এই চাকরি ছেড়ে দিব। আপনি কেন চাকরি ছাড়বেন? চাকরি ছেড়ে আপনার কি লাভ? এই খারাপ মানুষের চাকরি আর করুন না। আমারে কোনোখানে লইয়া যেতে পারবেন? কি কও, আমি কই লইয়া যাবো তোমারে? আপনি গো বাড়ি। আমার মায়েরে তুমি চিনো? একদিনে তোমার খবর করে ফেলাইব, পালানোর পথ খুঁজে পাইবা না। তারপরেও দেখেন না আমার লন জানি। তুমি কি পাগল? তোমার এনে আমি বাড়িতে কি পরিচয় দিব? কেন, মানুষ বিয়া করে বউ বাড়িতে লিয়া যায় না? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার বাবাই আর কাকাই আমার দুইয়া ধরবো, আর মায় জুতা দিয়ে বাইরাইব। কেন? ও মা, আমি অন্য ছোট না, আমার কি বিয়ের বয়স হয়েছে?
কাকিমাই না বিজলি আল্লাহ জানে। হ্যালো, কেমন আছো বাপ? ভালো আছি কাকিমা, তুমি কেমন আছো? আমার খবর কি নিশ্চয়স একবারও মোবাইল করে একবারও জিজ্ঞেস কাকিমা কেমন আছো? আমি তো ডরে মোবাইল করি না কাকিমা। এইটা কেমন কথা, আমার মোবাইল করতে তুই ডরাবি কে? তোমার মোবাইল যদি তোমার হাতে না থাকে বিজলির হাতে থাকে, বিজলি তো ধরে ফেলাইব। ধরলে ধরব, বিজলি তোর ছোট বই না? তুই বিজলির বড় ভাই না? কি রে চুপ করে রইলি কে? ছোট বোন পাগলামি করলে বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না, বড় ভাই বুঝাইব না তারে? কিন্তু বিজলি তো পাগলামিটা বেশি করে। পাগলামি বেশি করলে ধরে রাখতে তৎক্ষণা দিবি, আর লাই দেওয়া কথা করলে তো বেশি পাগলামি করবই। একদম আশকারা দিবি না, বুঝাই কবি, যদি না বুঝে তাহলে মাই। বুঝছস কি করছি? বুঝছি। কথা কবি বিজলির লগে না থাক। থাকবো কে, বোনের লেগে ভাইয়ের পরে না দিমু বিজলি রে। কাকিমা থাক না। জানোস না তুই কি করছে, কাল পরীক্ষা আজ বই খাতা সব ঢিলায় ফেলাইছে। হাই হাই, কও কি পরীক্ষা দিব না? তোর দাদি এতক্ষণ বুঝায় হনে ঠিক করছে, অমন কইছে পরীক্ষা দিব না পড়ে কি পরীক্ষা দিব কত? আমি বুঝাইছি মেলা, ও তো আমার কথা বুঝে না, ওর কথা লগেও তো আমি পারি না। ওই শুরু থেকে এমন জানো না, আমার কথা ডিফিট দিয়ে ফেলে। তুই এমন একটা চাল্লু মায়ের ঘরে জন্মায়া এমন বলো ধইলি কেন? তুই তো একেবারে আমার মতন হইছস। কাকিমা তুমি তো আমার মা, তুমি আয় পড়ো না বাড়িতে। তুমি ছাড়া তো বাড়ি কোনো কিছুই ঠিক নাই, তুমি আয় পড়ো না কাকিমা। আমি নাই তো কি হইছে, সেলিম আছে না? সেলিম আইছে না বাড়িত? আরে মা আর কাকার তো যুদ্ধ চলতেছে। উমা কস কি, তোর বাবার অবস্থা কি? খাওয়ান দন পাইতেছে তো ঠিক মতন? আরে বাবার তো কোনো সমস্যা নাই, গ্রামের জুয়ান বুড়া সকলতেই বাবার বন্ধু, একের লগে সারাদিন ক্যারাম খেলা দিন পার করে দিতে পারে। আরো খাওয়ানোর সময় দশজন ধরে টানাটানি করে, বাবাই তো টেনশনে থাকে, কার বাড়ি গিয়ে খাইবো আর কার বাড়ি গিয়ে খাইবো না। তোর বাবাই ঠিক আছে, খাঁটি মানুষ, এমন মানুষ হইলে আল্লাহ তারে ঠেকায় না। ও বিদ্যুৎ কও কাকিমা, সত্য করে একটা কথা কবি। কি কাকিমা? আমি কি নিশ্চিন্তে থাকতে পারুম বিজলির লইয়া? আমার আর বিজলির আগুনে পোড়ন লাগবো না তো বাপ? কইছি তো কাকিমা, তুমি যা চাইবা তাই হইব। তাহলে বিজলির লগে একবার কথা কও। কি কম কবি, আমরা ভাই বোন, ভাই বোনের মতন থাকুম, নিজ গো বাড়ি মিল্লা জিল্লা থাকুম, মামু গো বাড়ি থাকুন কি ভালা? কাকিমা তো আমগো ভালাই চায়, কাকিমার কথার বাইরে যাওন যাইব না। আমরা ভালো করে লেখাপড়া কইরা গ্রামের মানুষেরা দেখাই দিব, পড়ালেখা ছাড়া আমগো মাথা আর কোনো চিন্তা নাই। কি পারবি না কইতে? পারু। ধর বিজলি রে দিতেছি। আপনার ভাইয়ের বিদেশ থেকে মোবাইল দিছে, আপনার লোক একটু কথা কইতে চাই না? ভাবি তুমি এখন কথা কও, আমি পরে কইতেছি। পরে কথা কইব রাবে বাবু তোমার লগে। হ্যাঁ বউ কিছু কইবা? বিজলির লগে মোবাইলে কথা কইব। কেডা বাবাই? বিদ্যুৎ তোর লগে কথা কইব। দাও দাও, দাদি তেল দিয়ে মাথা শীতল বানাই দিছে, আমি শীতল মাথায় কথা কইব। গর হ্যালো, কেমন আছিস বিজলি? ওই কুত্তা ওই তোর, তুই কোন সাহসে কথা কস আমার লগে? বিজলি বিজলি হন। ওই কি হুনু, তোরে পাইলে তো আমি চট করে দিয়ে তোর 32টা দাঁত ফালাই দিমু। ওই তুই কি মনে করছস, আমি তোর মতো ফটকা? আমি তোর মতো দুই নাম্বার, তোর মতো পোলার আমি তুই নেই তু। বিজলি মোবাইলটা দে মা, তুমি এমন করবা না, কথা কইতে দাও। তোর মতো পোলার আমি দুই পয়সা দিয়ে গুনি না, তুই আহিস আমার সামনে কোনোদিন, তোর স্যান্ডেল দিয়ে বাইরে দিমু, স্যান্ডেল দিয়া। বিদ্যুৎ বাপ তুই কিছু মনে করিস না, আমি তোরে পরে মোবাইল করুম নি।
হ্যাঁ তো মহিমা, শাড়িটা আমার কেমন লাগে? ঘুমা, তোমার তো নতুন বউ লাল লাগতেছে, আমার সেলিমে দেখলে তো টাসকি খাইয়া যাবো গা। আপনার সেলিমে টাসকি খাওয়ানোর লেগে এই সাজটা দিছি। সাজন দেখা যেই পোলা কাইত হয়, হ্যার পিরিত তো দুই দিন। এইটা কি কথা কইলেন মহিমা? সাজন দেহাইয়া যেই পোলারে কাইত করবা, সে তো তোমার পিরিতে মজবো না, সে তো তোমার সাজনের পিরিতে মজবো। আর সাজন তুইলো আলগা জিনিস, সাজন লয়া তো হারা দিন হারা রাত থাকা পারবা না। যখন সাজন থাকবো না, তখন তো তোমার পিরিতের মানুষ থাকবো না। চিটা ঘুরে পিঁপড়া পড়লে নড়তে চড়তে পারে না, গোলে মালে গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে গোলে মালে পিরিত কইরো না। চিটা ঘুরে পিঁপড়া পড়লে নড়তে চড়তে পারে না, গোলে মালে গোলে মালে পিরিত কইরো না। দেখছো দেখছো, তোমার বই নিয়ে আমার সেলিমের মাথাটা নষ্ট করবার লাগি কত রকমের তাল বাহানা করতেছে। আহক না একবার, খালি মাথা নষ্ট করব না, মাথা খামো, আপনার পোলায় হারে দিন টগর টগর করব। খবরদার বালা হইবে না কইতাছে, এমনি এক গন্ডগোলের পিরিত নিয়ে বহুত ঝামেলার মধ্যে আছি, তুমি আবার আমার সংসারের মধ্যে আগুন জ্বালাইও না কইলাম। আমি তো আপনার সংসারে আগুন লাগামো না, লাগামো আপনার পোলার মনে। জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, শুধুই পেলাম ছলনা। কেডা ছলনা করলো তোমার লগে? হ্যালো, কথা কও না কে, ছলনা করলো কেডা কইবা না? আপনি কেডা কেন চিনো না? আমারে না চিনি না। কেন চিনো না? আমি তো তোমারে চিনি, তোমার নাম টগর না? আপনি আমারে চিনেন কেমনে? কোন বাড়ি আপনি গো? আপনি তো কোনোদিন দেখি নাই। তুমি এই বাড়িতে আইসো আজকে শুক্রে শুক্রে আসতো দিন, তুমি এই গ্রামের হাবল ধরে চিনো? আমার চেনার দরকার নাই। কথা তো এখনো শেষ হয় নাই, তুমি যাও কাকে? আমি আপনার লয়ের কথা কব কেন? ও মা, এটা কেমন কথা, মানুষই তো মানুষের লয়ে কথা কয়, আমি কি মানুষের জাতের বাইরের কিছু? আমি অচেনা মানুষের লয়ে কথা কই না। কিন্তু আমি তো আমার চেনা মানুষের লয়ে কথা কইতাছি। আমি তো আপনারে চিনি না। আরে তুমি আমারে চিনো না, এটা তোমার দোষ, এটা তো আর আমার দোষ না, আমার দোষ। যাও কাকে, কইলাম না কথা হনো শেষ হয় নাই। ওয়াল্লাহ, আপনি এটা কি করছেন? আপনি হাত ধরছেন কেন? হাতটা ধরে দেখলাম, হাতটা কেমন? ছাড়েন হাত ছাড়েন। না ছাড়লে কি করবা? না ছাড়লে আমি চিল্লান দিব কিন্তু। মানুষ আইসে যখন আমারে দেখবো, দশ হাত দূরের থেকে সালাম দিয়ে যাবো গা, তখন তুমি কি করবা? আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি ছাড়েন না জানো মানে। কইলে না তো, কেডা ছলনা করছে তোমার লগে? আমার লগে কেউ ছলনা করে নাই। হবাই না গান গাইলা, জলে ভাসা পদ্ম আমি শুধু পেলাম ছলনা, কেউ ছলনা না করলে এই গান গাওনি তুমি? আমার লগে কেউ ছলনা করে নাই, ওই গান আমি এমনি গাইছি। আমার লগে চালাকি করো? বিশ্বাস করেন, আমি ওই গান এমনি গাইছি, আমি কোনো চালাকি করি নাই আপনার লগে, কোনো কারণ ছাড়াই গাইছি। আপনি আমার হাতটা ছাইড়া দেন। কোনো কারণ ছাড়া তো তুমি এই গান গাও নাই, আমারে নয় ছয় বুঝাও না। এই গ্রামের হগল মানুষ আমারে দেখলে ডরায়, আমার সামনে এক হারানের সাহস পায় না। আমার সামনে যদি কোনো পুরুষ মানুষ পড়ে যায়, হ্যার পাও থরথর করে কাঁপে। আর যদি কোনো মাইয়া মানুষ পড়ে, কোলে যদি বাচ্চা থাকে, এই বাচ্চা ঠাস করে পড়ে যায় গা, বুঝতেছো?
আমি কতটা খারাপ মানুষ? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করি নাই। বহুত বড় অন্যায় করছো তুমি। কি করছি? পলায় পলায় গোপনে একটা পুলার লগে পীড়িত করছো, এই পুলায় তোমার লগে ছলনা করছে, এই দুঃখে তুমি এখন রাস্তায় রাস্তায় গান গাও। ওই হালার পথের নাম কও, অক্ষণি তুলা লইয়া মরে। আপনি বিশ্বাস করেন আমি কারো লগে জীবনও পীড়িত করি নাই? আমি ছাড়া অন্য কেউ তোমার হাত ধরে নাই কোনোদিন? ধরছে। কাটা ধরছে? বাবাই ধরছে, মাই ধরছে, ছোট ভাই বোনে ধরছে, আর পোলা পাইন ধরছে মাঝে মধ্যে। আমি যে হাত ধরছি, আর এর আগে যে তোমার বাপ মা ভাই বোনে হাত ধরছে, এই দুই হাত ধরার মধ্যে কোনো তফাত আছে? হ্যাঁ আছে। কি তফাত? তারা যখন হাত ধরছে তখন আমার ডর লাগে নাই, আপনি ধরনের পর থেকে আমার ডর লাগতেছে। বুকের মধ্যে চিকন সুতার মতো একটু ভালো লাগতেছে না? না। তাহলে কি হাত ছেড়ে দিমু? দেন, আপনি হাত ছেড়ে দিলে আমি মাঝারে দুইটা ছিন্নি দিমু, তাও ছাইরা দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু পরে হাত ছেড়ে দেবো, তার আগে গানটা আমার আরেকবার শোনাও। আরে অদ্দুরি শোনাও। এত অস্থির হয়েছো কে? যাও তোমার বুবুরে গিয়ে কও এ গ্রামের সবচেয়ে খারাপ মানুষটা আইছে, আইতে কও তারে। আমার বুবুরা অনেক দরকার আছে। হ্যাঁ দরকার আছে, আমার মাই তোমার খুব পছন্দ করছে, আমার মাই আমার পাঠাইছে। আগে কথা শেষ করবার দাও, আমার মাই আমার পাঠাইছে যে বকুল গোবারিত গিয়া বকুলের বোন টগরে দেখায়, পছন্দ হইলে এক টান দা বাড়িত লই আবি। তোমার ডরনের কিছুই নাই, তুমি বাইসা গেছো, তোমারে আমার পছন্দ হয়নি, এরকম বাঙ্গা চোরা সাবা বাঙ্গা মেয়ে আমি দেখবার পারি না। যাও তোমার বুবুরে ডাইকে নিয়ে আহো, কথাটা কয়ে যাই গিয়া। তুমি যাও, হ্যাঁ তোমার নাকি খুঁজতেছে। এদিকে কয় কি এর গুন্ডা কেডা শেষ করছে? ও মায় মা টগর এসব কি কয়? তোমার গ্রামের সবচেয়ে খারাপ মানুষ কেডা? কারে দেখলে পুরুষ মানুষের পাথর তুলে কাঁপে, কারে দেখলে মায়া মানুষের কোল থেকে আপনাকে বাচ্চা বইয়া যায়, তোমার নাকি কইলে তুমি চিনবা? ওয়াল্লা তবা তবা তবা, আমি এমন মানুষ চিনতে যাবো কোন দুঃখে? হ্যাঁ যারে দেখলে কোল থেকে পোলাপান পড়ে যায়। ওই বেড়া তো তোমার নামও জানে আমার নামও জানে, এমন শক্ত করে আমার হাত ধরছে, আমি তো শেষ, আমি ডরে আমার কলিতে কোনো পানি নাই। তুমি যাও তোমার ডাক্তারছে। ও মামিমা আপনি তো মুরব্বী আছেন, আপনি যা দেখবেন ও কি কয়? এডি ওয়াল্লা এডি কি কও, ওই আমার হাত ধরে তো আমি তো জায়গাতেই মরে যাবো গা। ওয়াল্লা কোন কি বউ বউ, তুমি যাও তাড়াতাড়ি যাও। কই আমি তো কেউ নেই দেখতেছি না, ওই গাছের বাড়ি আসলো বাবু বউ, ওই দেখ। ওয়াল্লা এটা দেমগো সেলিম ভাই। ওই তুই সেলিম ভাই চিনস না? দেওস নাই কোনোদিন? আপনি বুঝিন এই গ্রামের সবচেয়ে খারাপ মানুষ, হুম আপনারে দেখলে বুঝি থরথরায় পুরুষ মানুষের পাও কাঁপে, ডরে নাকি মায়ের কোল থেকে বাচ্চা বেরিয়ে যায়। ওই মাইয়া তোমার পাও থরথরে কাঁপছে না ডরে? আপনি আমার হাত ধরছেন কে? হাত ধরলে কেমন লাগুনি? আপনি ওর হাত ধরবেন কে? মাই কইছিল মাইয়াটা দেখতে সুন্দর, দেখে বলে পাগল হয়ে যামো, দেখে তো আমি ব্যক্তি লই গেলাম গা। কেন আমার বোন কি দেখতে খারাপ নাকি? মায় মনে হয় বান্দর কইতে গিয়া ভুলে সুন্দর কই ভালাইছে। দেখছো বাবু কি কয়? আচ্ছা ভাবি সুন্দর না লাগলে আমি কেমনে কই যে সুন্দর লাগতেছে? আমার মুখ দিয়া কইলাম ফলস কথা বাইরা না, দেখতে লাগতেছে বান্দর আমি কেমনে কই সুন্দর?
আইসে ঠিক আছে মা ওমার কাছে বিচারটা দিতাছি আপনি চলেন চলেন আমি লাগতেছে লাগতেছে ভাবি মা ওমা ও মা ওমা এই যে দেখেন কারি লইছি মা ওমা ওমা এত আমার সেলিম এসে কি বলছ মা আমি চুল কাটতে কইছি দেখে কি বাড়ি সার দিবি নাকি আর না চুল কাটতে বসেছিলাম নাপিত বেটা বেশি কেটে হলে মা ওই মা আমি এলাম আপনার কাছে বিচার দিতে আপনি দিয়ে আপনার পোলার হলে মজে গেলেন আমার পোলার নামে কি বিচার দিবা তুমি আমার পোলার মতো পোলা আসেনি কারো আপনার পোলা আমগো টগর রেতে ডর দেখাই লোকে তোমার বোন ডর হেলে দেখে ডরাইছে আমার পোলায় তোমার বোন ডর দেখাইবে কে লিগি কও ডর দেখাইয়া খপ কইরে আমার বোনের হাত খান ধইরা ফালাইলো কে আমরা কি আমগো বোনেরে আপনার পোলার কাছে বিয়া দিমুনি ও বাপ এটা কি কয় তুই কি সত্য সত্যি ওর হাত ধরছিস নি আরে না মা আমি কি এত পাগল নাকি এরকম গাল বাঙ্গা সুরা বেহাতের মাইয়ের হাত ধরুম ডর দেয়াইছিলাম ডরে সিলেন দিছে সিলানে থামানের লিগে হাত ধরছিলাম সিলা যদি মানুষ তো ভাই তাহলে আমার বাঁচানোর উপায় আসলো নি দেখছেন দেখছেন মামিমা আপনার পোলা এসব কি কইতেছে আমরা কি আমগো বইনেরে আপনার পোলার কাছে বিয়া দিতে চাইছি এই যে আপনি আমার বইনেরে দুই দিন ধরে পড়াইতেছেন আপনার পোলার লিগা অহন যে আপনার পোলায় আমার বইনেরে গাল ভাঙ্গা বেকাতেরা এইসব কথা কইতেছে এটা কে মন হইলো আমি বুড়া হইছি আমার চোখের জ্যোতিও কমে গেছে গা এর লাগে কি দেখতে কি দেখছি তার কোনো ঠিক আছে না আমার পোলায় যখন কইতাছে ওর গাল ভাঙ্গা বেকা তেরা তা তো ঠিকই দেখছে এবার বুঝছেন বাবু সাহেব কইছে আপনি আর কথা কইেন না ঠিক আছে আমি আর একটা কথা কব না আমার আপনার বাবু কই হারে তো দেখতাছি না আপনার বাতিজি রেলে যুদ্ধ করতেছে ওমা বিজলির মাথা কি বেশি বিগড়েছে আর কইস না এই বিয়ান্থন কি যে হইতাছে যাই তো দেখে আসি তুই আবার আগুনের মধ্যে ঘি ঢালিস না চট করে দেয় মাথার থেকে ভূত নামাই ফেলাম না সরেন মা ওই মা আপনার পোলা খালি গায়ে গতরেই বড় হয়েছে মা তার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু বাড়ছে বলে মনে হয় না আমার তো মনে হয় না আমাকে টগর রে আপনার পোলার লিগা পড়াইতে পারবেন দেখি না কেডা কারে পড়ায় ওরে ভাবি সেলিম আইসো কেমন আছো ছোট ভাবি আর কইও না বিজলি দেখছস তোর কাকার চুলের অবস্থা দেখছস কেডাই করছে তোমার এই দশা আরে মায়ের মোবাইল করে গুলো চুল কাটতে গেছি নাবিদ বেটা বাড়ি সার দিয়ে গেছে অবশ্য ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তোমার কইছে খারাপ লাগতেছে না খুব খারাপ লাগতেছে কাকা বিজলি হাসা কথাটা কইছে খুব খারাপ লাগতেছে না রবি বিজলি কানে কানে কি কয় কিছু না লেপড়া করে নি ঠিক মতো কিরে লেপড়া কেমন চলতেছে ভালো শুন আমি কইলাম খালি হাতে আয়া পড়ছি তোর লেগে কিছু আনতে পারি নাই লাগবো না কিছু আরে না যাও না সময় না তুমি কি খাবি ক ডাল পুরি আর কি খাবি বেগুনি আচ্ছা ঠিক আছে আইলা বেগুনি পরীক্ষা করে এলো একটা আবার কবে কাল হল তুই যদি পরীক্ষায় ভালোভাবে পাস করতে পারস তাহলে তোর লাগে একটা জিনিস এনে দেবো আমি কি কাকা এমন একটা জিনিস দেব তুই কে তোর মায়ের চিন্তা করতে পারে না কও না কি দিবা ঠিক করছো একটা সাইকেল কিনা দেবো সত্য কাকা সত্য সাইকেল দিয়ে তুই কলেজে যাবি ভালো হইব না খুব ভালো হইব আর কাম পাও না খুই যা মাইয়া মানুষ সাইকেল চালাই যাবো কলেজে দিনাজপুরের পঞ্চকর্ত যাও নাই আমি একবার গেছিলাম গ্রামের হাজার হাজার মাইয়ারা মাইলের পর মাইল রাস্তা সাইকেল চালায় স্কুল কলেজে যায় শরীরটাও ভালো থাকে গাড়ি ভাড়াও বাসে ওরা যদি পারে আমাকে বিজলি কেন পারবো না কাকা আমিও চালামু তাহলে যে পরীক্ষাটা ভালো মতো দিন লাগে ঠিক আছে এই আমি খাইয়া না খাইয়া পড়া শুরু করলাম পরে কইলাম আবার মায়ের কথা সিদ্ধান্ত বদলাইও না দূর তোর মার কথা সিদ্ধান্ত বদলানোর মানুষ আমি তুই আমার চিনস না তুমি আর কারো কথাই হুনো না হুনলে একমাত্র মায়ের কথাই হুনো ওই আজেরা কথা কষকেন তোর কাকার কবে আমার কথা হলে তোর কাকারই তো একশো অন্যায় আবদার আমার মিলান লাগে এই যে কই লক্ষের কথা কবে তুমি আমার অন্যায় আবদার শুনছ তোমার গলায় তুমি পড়বার পারতাছি না সেলিম উঠো তো উঠো আমার মেয়েটার পড়বার দাও পড়বার ভালো করে পড়
সকাল থেকে বলে যুদ্ধ করা লাগছে, মাই কইলো। আমি আর পাঁচটা সিনে ছিলাম। তুমি মাইরে লইয়া তোমার বাপের বাড়ি আয়, ওর বাইরে আমি চিন্তাও করবার পারি নাই। তুমিও তো এমন একটা সময় উদা হইলা। আচ্ছা আমি কি আওস করে উদা হইছি? মেলা কথা কানে আইছে আমার, এসব কথা কি সত্য? দূর বিজলির কথা কও তো। দেখো সেলিম, তোমরা হক গলতে মিলা যদি এমন করো আমি আর তোমাকে বাড়িয়ে যাবো না। আমি আবার কি করলাম? তুমি হুদায় আমার লয়ে চিন্তা করতেছ, বিজলি আর বিদ্যুৎ ঠিক কেমনে সামলাইবা হেটে চিন্তা করো। চিন্তা তো আমার তারে লইয়া। বিদ্যুতে ঠিক আছে? ঠিক কি আর আসিল, আমি বাপ ডাইকা ঠিক করছি, বিদ্যুতে মোবাইল ধরে না দেখেই তো বিজলি এমন পাগলামি শুরু করছে। কি মন্ডা লাগে কও, সেই দিনকার পোলা পাইন সন্মাইতে দেখলাম বিজলি আমার কোলে ওঠে না কয়দিন হয়েছে। আমি কেন একলাই যন্ত্রণা সহ্য করুম, সকল দায়িত্ব কি আমার একলার নেই? ভাইজান কিছু জানে? বিজলি পরীক্ষা হ্যাঁ জানে না, একটাবার মোবাইল করে খবর নিছে? একবার মোবাইল করে নাই না। ভাইজানের লগে এবার আমার কথা কোন লাগবে? কেন কইবা তুমি? আবারতে কমু আর কত, বহুত বিদেশ করছে। আমি আর হের আশা করি না, আইলে আহুক না আইলে নাই। এটা কোনো কথা? এইটাই কথা, যেই মানুষ বিয়ার এক মাস পর বিদেশ গেল, 17 বছরে একবার আইসে মাত্র, 17 বছর 2 মাস চোখে দেখছি খালি, হে আমার কেমন স্বামী। 17 বছরও তো ভাইও তোমার 2 মাসই চোখে দেখছে, তারপরও দেখো সব জায়গা জমি তোমার নামে লিখে দিছে না? কোনো দরকার নেই আমার জায়গা জমি, জায়গা জমিতে আমি কি করুম, কারে লেখা দেওয়ান লাগবে কও? আমি অক্ষর লেখা দিতেছি। ছোট ভাবি পাগলামি করো না। আমি আর পারতাছি না তো। পারতাছি না কইলে তো হইব না, তুমি পারতাছি না কইলে চলবো? না চললে আমি কি করুম কও, কেন তোমরা বুঝো না, আমি তো একটা মানুষ, একটা মানুষ 1 লাখ আর কত সামলাইতে পারে? আমি আসিলাম না কোনোদিন, আসিলাম তো কও, আসিলাম না। কয়দিন থাকবা তুমি, কয়দিন থাকবা আমার লগে? আমি জানি না কিছু, আমার কানে আসে না কোনো কথা। কইতিকা কি হুন সব বহু দাই আবুল দাও জিলাইতাস। মিজানের বোন জরুরি লাগে তোমার সম্পর্ক হয় নাই? তুমি আগে বাড়ি দাও বিজলি লইয়া, তোমার সব খুলে কম। এই কথা হুনতে আবার বাড়ির যাওন লাগবো? এখানে কোন যায় না? না যায় না। কেন কোন যায় না? কেমনে কোন যায়? দেখো না তোমার ভাবির বোন কেমনে আক করে আমার দেখতেছে। না রে বাবু মিছা কথা, হ্যাঁ আমি হাক করে দেখতে তুমি কোন দুঃখে? মিছা কথা কইলে ধরে মন একটা আছে আর তুমি ভয় খারাপ কেন? দেবর লগে যে রাবেবুর সম্পর্ক এটা তুই বুঝলি কেমনি? স্বামীর তো পাইনি, পাইছে তো দেবর রে, ধরো আমি তোমার বুঝাইতে পারবো না, তুমি যদি শুনতে তাহলে তুমি ওইটা কইতা। দেখ যেটা জানোস না বুঝোস না সেটা নিয়ে কথা কইতে আসিস না, ওই রাবেয়াবু এ দেবরে ছোটকাল থেকে পাইলা পয়সা বড় করছে। বড় করছে দেখে কি হয়েছে, তাই বলে কি হ্যাঁ দেবরে বিয়া করাইবো না? রাবেয়াবু কি কইছে তারে বিয়া করাইবো না? কইছে তো, রাবেয়াবু কার কাছে জানি হইছে যে সেলিম ভাই এক মায়ার লগে পিরিত করে, এটা লয়ে রাবেয়াবু তো সেই সিলাবাল্লা করলো। সিলাবাল্লা তো করবই, পিরিত করলে সিলাবাল্লা করবো না? বেকবুল্লা হান একটা মায়ারে বাড়িতে তুলে নিয়ে এলে এইসব ঝামেলা কে সামলাইবো? হ্যাঁ বাইয়াটার মধ্যে আমার মা যে কি পাইলো ছোট ভাবি বুঝলাম না। তোমার ওই জড়ি ঠরিসতে ও অনেক বালা। জড়ি ঠরি কেডা রে বাবু? জিগাও জিগাও না তোমার বিয়ারে জড়ি ঠরি কেডা কি লাগে ওর, আমার তো কিছু কয় না। কামড়া গেলাম তুমি ভালো গেল না ছোট ভাবি, কোথায় একটা বিচ্ছরে লেলা দিয়ে গেলা। তোমারে তোমারে যে আমি ঠিক করুম, খালি বাড়ির যায় লই। কোন জরিকাটা এটা আমি তোমার কমুকে আই কইবেন না কেন
কি হয় না কোন দেব না তোমারে কেন কোন দেব না এমনি তো বিটে বিটে পাগল হয়ে যেত সমাল লিগা ওই জোরি টোরির কথা শুনলে তো ভেবা করে কান্দন শুরু করে দিবা আমি আর পাগল হনের মানুষ পাইলাম না হেল লিগা আমি ভেবা করে কান্দুম মুখে তুমি যাই কও না কে তোর অন্তরের কথা কিন্তু আমি ঠিকই বুঝি আমার অন্তরের কথা কি কোন তো তুমি চাইতেছো কি তুমি চাইতেছো তোমার হাতটা আমি আরেকবার ধরি কি আল্লাহর কথা খবরদার আমার হাত ধরবেন না এইসব কথা তো কইয়ে কোনো লাভ নাই তুমি কি মনে করছো আমার খেপাই দিলে আমি খেপা গিয়ে তোমার হাতটা ধরুম জীবনেও না এই সেলিম মিয়া তো বোকা না আচ্ছা আপনি এত শয়তান কে আমার হাতটা ধরে তুমি খুব মজা পাইছো তাই না আমি হাত ধরছি না আপনি আমার হাত ধরছেন ওই একই তো কথা হাতটা ধরে ভালো লাগছে না হারামোনা আমি তো আর তোমার হাত ধরতেছি না এই সেলিম মিয়া এক মায়ের হাত একবারে বেশি ধরে না ওয়াল্লাহ কোন কি আপনি এই জীবনে কত মায়ের হাত ধরছেন তুমি তো মানুষ বলা না বাউ দিয়া আমার সকল গোপন কথা বাইর করবার চাইতেছ আবার কেনা কই যান দেখো না মোবাইল আইছে এখানে খারাপ কথা কোন যায় না আমি কি পাগল হ্যালো জরি কও আপনি কই ছোট বাবির বাপের বাড়িত আইসি ঘন্টা খানে কইলো বিদ্যুৎ বিজলির কথা কইছি না তোমারে খুব ঝামেলা চলতেছে ও কথা কোন যাইব কথা কোন যাইব না কেন কও আমি তোর তেমন ঝামেলায় নাই মোবাইল তো করেন না আপনি খালি আমারই করণ লাগে কাল রাতে করছি না আমি আপনি করছেন নাকি আমি করছি তুমি করছিল নাকি তাইলে আমিই তো করছি ও তাহলে মনে হয় তুমিই করছো আমার একটু ভালো লাগতেছে না বাড়ি ভাইয়ে ভাবির লগে রাগারাগি করছে ভাবি বাপের বাড়ি চলে গেছে সারা বাড়ির মধ্যে আমি একলা হ্যাঁ পড়েন না ওহ না হন ঠিক হইব না তোমারে আমার এক লোকে পাইলে হেনস্থা করব থাকো না কয়টা দিন কি হইব কয়টা দিন থাকলে কেডে কথা কই বাদ দাও আমি পরে মোবাইল করতেছি তোমারে রাখি খবরদার মোবাইল রাখবেন না কয়ে দিলাম কেডা কথা কয় কোন আরে ছোট বাবির বায়ের একটা শালি আছে না বিতলা একটা মাইয়া ও এর লেগেই তো আমার কথা আপনার মনে পড়ে না থাকেন আপনি আপনার বিতলা মাইয়া লই জরি শুনো জরি হ্যালো কই কি হয়েছে কি হইব কিছু হয় নাই কিছু হয় নাই মানে তুই কান্দছিস কেন কান্দছি না চোখে মনে হয় পোক পড়ছে এইসব ডংডাং আমার লগে করবি না তুই জানোস না এইসব ডংডাং আমার পছন্দ না আমি কান্দাছি না তো ভাই কেমন লাগে কান্দতে কান্দতে কয় কান্দাছি না এই তোর কি এর এত দুঃখ তোর লেগে আমি তো তোর ভাবির কুদন দিলাম সে তো গেছে গা আর তো আইব না এই মেম্বারও তো তোর আর টিঙ্কুর তালাকের কাগজপত্র দিয়ে দিছে অহন একটা ভালো পোলা দেখা বিয়া দিয়ে দিমু আমার বিয়ার হাউসমিটটা গেছে আর লাগতো না আমার বিয়া বিয়া ছাড়া থাকুন যাইতো না আমি বাড়িতে থাকুম না টিঙ্কু তো তোরে জ্বালাইবো নিজে না পারুক অন্য মানুষে দিয়ে জ্বালাইবো তোর চিনস না তুমি ভাবিরে লয়ে আহ ভাই অরে আমি আর আনতাছি না অরে আনতে গেলে ওর দেমাগ বেড়ে যাব এই এই সেলিমের লগে তোর কথা হয়েছে সেলিম যাওয়ার পর না সময় করে সেলিমের একটা মোবাইল করা দরকার হ্যাঁ মোবাইল করবা কেন তোর লেগে পোলা দেখবার কুমু অহন তো টিঙ্কুর লগে ঝামেলা মিটতেই গেছে না হ্যাঁ মোবাইল করানোর দরকার নেই ভাই
আমার বিয়ের কথা হেরে কোনো দরকার নেই। কেন অসুবিধা কি কইলে? কাউরে না কাউরে তো কোন লাগবই, আর মানুষে না জানাইলে ভালো পোলার খবর পামু কইতে? একটা ভালো পোলা খুঁজতেছি, এই খবর নানানজন জানলেই তো নানানজনে ভালো পোলার খবর লইব, নাইলে কইতে আইব? তুমি সেলিম ভাইরে কিছুই কবা না, বাস। বুঝছি তো, ওই টিঙ্কুই তোর লেগে ঠিক আছে, সারা জীবন টিঙ্কুর প্যাদানি খায় তোর জীবন যাইব। এখন তুমি কি করবা? আমি প্রতিবাদ করব, আমি একজন প্রতিবাদকারী, আমি একজন প্রতিবাদকারী পুরুষ, আমি এক তালাক মানি না। একটা মেয়ে চাইলো, তালাক চাইলো, আর তালাক হয়ে গেল। আরে তালাক কি মুখের কথা, আমি মানি না, এন বাতিল করতে হইব। তাইলে তুমি কেমন আইন চাও? পুরুষ মানুষ হলো স্বামী, স্বামী মানে কি জানো? স্বামী মানে হলো প্রভু, প্রভু মানে হলো মালিক, মালিকের যা কইব বউরে এটা হুলতে হইব। বউ কেমনে করে মালিকের সাইডে চলে যায়, সমাজ কেমনে এই সাইডে যাওয়ার অনুমোদন দেয়? আরে বউ কি সমাজের নাকি আমার? না বউ তো তোমার। তাইলে বউ যদি আমার হয়, তাইলে বউর আমি আদর করে মাথায় তুলে রাখো নাকি মাথায় তুইলে আছাড় দিব, এটা তো আমার ব্যাপার রে ভাই। সমাজ এটা নিয়ে কথা কবকে? আচ্ছা আমার কথায় যুক্তি আছে কি নাই? হ্যাঁ যুক্তি আছে। সমাজ এই তো বাবার বেটা, আমার কথায় যদি যুক্তি থাকে তাহলে আর দূরে দূরে থাকিস রে ভাই আমার সাথে। আরে ভাই এক লাখ লোক তো প্রতিবাদ করা যায় না রে ভাই। না রে ভাই আমার কাজ আছে। ভাই এরকম করো না ভাই, ভাই শোনো, ভাই শোনো ভাই, আমি খুব কষ্টে আছি ভাই, খুব কষ্টে আছি। আমি তো একলা, ওই যে ও সুরমিজনের লগে পারবো না রে ভাই। তুমি এক কাম করবা, তুমি আর পিছনে গিয়া জোরে তোলবা, এই ভাগে আমি মনে করো আমার বউ জোরে পাঁচা গুলে করে লিয়ে ফিরে যাম গা। তোমার কি মাথা খারাপ? আর আমি পারবো তো। আরে আমার বউ জোরে হালকা পাতলা আছে, কোন লই যেতে পারবো। ধর আমি যাই। যা আরে ওই যা ভাই, ওই যাস করে, ওই আমার পাঁচকে, ওই আমি কি তোরে টাকা কম দিছি? টাকা কম সম্বন্ধ টাকা না জাগা, এই টিঙ্কু একলাই একশো, আমি একলাই আমার বড় লুয়ে দেবো বেমান নিব খারাপ। আমার টাকা দিয়ে লাউ গাছ পঞ্চাশ সব লাউ গাছ ভাঙে না শাস। কি সুন্দর লাগতেছে আমার বউরে, গোসল করে আইলি আমার বউয়ের মুখটা যে কি সুন্দর লাগে, আবার দেখি আবার দেখি। ভাই ভাত দিমু? ক্ষুধা তো লাগছে।
তোলে দিয়া দেই ভাত না অহন দিস না ওই মকবুলের বাপ এক হারে রয়েছে বন্দে তার লগে কতটা ছেড়ে আহি তুই মকবুলের বাপের লগে কি আসার খেয়ে পড় বাড়ির মধ্যে গুড় গুড় করতেছিস কে মুরগির মতো ক্ষুধা লাগলে ভাতটা খায়া যাও মকবুলের বাপের নয় বই বউ দশ মিনিট একটা রাইতের ভুলের লেগে আমার বউটার আমি হারাইলাম আমি তো মাতালা ছিলাম আমি তো বুঝি নাই একটা চান্স আমারে দিবা না তুমি ও আর সুলা সাহেবকে ও তো সুলা সাহেব আমার আচ্ছা ওই যে রাগ আর লাগবো না হ্যাঁ ওরে ওই সিনি খালি রে বহুত হয়েছে আরে জানালা যা খালি আধ ঘন্টা মুখ ভুলে বাবার লগে থাকুক এর মধ্যে আমি কাম সেরে ভালো বাস শুন আমার দুই চার দশ মিনিট দেরি হইতে পারে তুই বয়ে থাকিস না কিন্তু খায় ফেলাইছ হ্যাঁ না না তুমি আহো একলগে খামো এত কথা কইতে পারে ভাই বোনে ওরে এত কথা কইতে পারে ভাই বোনে কত কথাই শেষ হয় না গেলাম তাহলে আলহামদুলিল্লাহ এবার বউ তুমি কোন দিকে যাইবা ঘরে যাইবা নাকি চুলার পারে গিয়া এখন খাইবা কেমন আছো বউ ভাই নাই মকবুলের বাবার লোকে কথা কইতে গেছে এত তাড়াতাড়ি আইব না বউ আমার দেখা ভাই কত সমাদর করলো কুলু যাও ঘরে ভিতরে যাও জরি না একলা বউয়ের রয়েছে ভাত খাইব দুজনে মিল্লা ভাত খাও খামারে কইছে আপনি যান বাড়ি থেকে হায় হায় এটা তুমি কি কইলা আমি আপনি হইলাম কবে থেকে বাসর রাইতে কত আদর করে আর কত কিছু করে আপনার থেকে তুমি তে নামাইলাম না তুমি সব ভুলে গেছো তুই যাই বাড়ির থেকে হারামির বাচ্চা তোমাকে তো স্বামীরে বাপ মা তুলে কালাকালি করলে কিন্তু আল্লাহর গজব পড়বো আল্লাহর গজব যে কত বড় শক্তিশালী এটা তুমি জানো না সোনা আল্লাহর গজবের মতো বোমা আমেরিকার কাছে অনেক আল্লাহর হুকুমে বিয়া হয় তালাক হয় না বউ তালাক হলো মানুষের শয়তানি কিরে জরি দাওনিয়া কই গেছিলি বাড়ির তো আর একলা থাকুন যাইব না ভাই কেন কি হইছে তুমি গিয়া সারো নাই আর ওই বদমাইশটি বাড়িতে হাজির কি কস খুব ভালো সে দাউন আমার হাতের কাছে আসিল
তাওডা না থাকলে কি আর উপায় ছিল আজকাল একটা বাইরের গ্রামের পোলা এসে আমাকে গ্রামে উৎপাত করে গ্রামের কারো আশকারা না থাকলে তোরা সম্ভব না আরেকবার আইলে আমি ওরে কোবাইয়াই দিব তালা কয়ে গেছে তো হারামিটার মাথা খারাপ হয়ে গেছে গ্রামের কারা কারা তার আশকারা দেয় তুমি তো জানো মেম্বার চেয়ারম্যানদের জানাও হ্যাঁ করে কয়ে কোনো লাভ আছে প্রথমে সাধু সাধু ভাব দেখাইব তারপর দেখা যাবো নিজেই আয়েশারা উৎপাত করতেছে কারে মোবাইল করো সেলিম রে হ্যালো মিজান ক কিরম আছস আছি ভালোই শরীরে বেদনা বুদনা নাই তো না ভালোই আছি ছোট বাবির বাপের বাড়িতে আইসি ভাতিজিদার পরীক্ষা ওর লিগে খাওয়ান লই যেতেছি ওই ডাল পুরি আর বেগুন ভাজা খাইবার চাইছে পোলাবাইন মানুষ বুঝস না বুঝছি তাহলে ভালোই আছস হ্যাঁ হ্যাঁ আছি আল্লাহর রহমতে ভালোই আছি কিন্তু আমার তো ভেজাল শেষই হয় না তুই তো দেখছস এক ভেজাল শেষ হইতে না হইতে আরেক ভেজালে পরন লাগে আবার কি হইলো ওই যে আজ জরির তালাকের কাগজ পাইছি এটা তো বালা খবর আরে এই খবর পাই তো ওই টিঙ্কু পাগলা কুত্তা হয়ে গেছে গা দশ মিনিটের লেগে বাড়ির বাইরে বেরিয়েছি এর মধ্যেই আয়েশারে জরির উৎপাত শুরু করে দিছে কসকি জরির হাতের কাছে দাও তাহনে রক্ষা দাও দিয়া দাবরানি দিছে পরে গেছে গা এমন হলে তো বিপদ সেলিম কি করি কত ব্যবসাও বাদ দেওয়া যাবো না আবার ওরে একলাও ঘরে রাখা যাওয়া যাবো না কি করি কত তো গ্রামটা জানি কি মনে আমি বুঝলামই না এই গ্রামের কথা আর কইস না একটা ভালো পোলা পাস কিনা দেখ না বিয়া না দিয়া তো আর উপায় দেখতেছি না পোলা একটা পাইছি দেহি কথা কয়ে দেখি তারপর তোর জানামো পোলার বাড়ি কই কোন গ্রামের পোলা ভালো নাকি আচ্ছা খোঁজ খবর না লয়ে কি আর বিয়া দিবি ভালো হলে দিবি ভালো না হলে দিবি না তুই কথা কো ভাই তুই কথা কো আমি তো আর এরকম খালি বাড়িতে রাখতে পারতেছি না এরকম উৎপাত হইলে বিপদ না আচ্ছা ঠিক আছে আমি খোঁজ খবর লয়ে তোরে জানাইতেছি আচ্ছা রাখি তাহলে ঠিক আছে না কোনো অসুবিধা নেই কি কইলো সেলিম ভাই একটা পোলার খোঁজ পাইছে কথা কয়ে আমারে জানাইব কোনো দরকার নেই আমার ভিয়ার তুমি তার কোনো কথাই কানে নিও না ব্যাককলের মতো কথা কইলে একটা চটকানা খাবি আমি কি সারাদিন ঘরের মধ্যে বয়ে থাকুম আমি যদি বাড়িতে না থাকি ওই কুত্তা তোরে জ্বালাইবো না আমার চিন্তা তোমার করণ লাগবো না আমি হারা দিন হাতে দাও লয়ে বয়ে থাকবো তুমি কোন নবাবের মেয়া যে তোমার জিগান যাইবো না জিগালে সমস্যা কি আছে সমস্যা আমি জরিটারি না আমি টগর জরিটার এলাহানা তো সস্তা না সাহস ভাই গেছে না কান্দাই দিছিলাম না সময় মা গো কেমন মানুষ গায়ে পেরা কথা কইতে হয় মিষ্টি ধরনের মাছ ইলাহান বর্মন করে মায়া মানুষ দেখলে দমক খায় তো আমার গানও শুনাইছ মনে নাই ওই সেলিম তুই টকরের লগে ইমুর করতেছিস কা নাই তো ভাই মা বাড়ি থেকে আই আমার লগে পায়ে পেরে ঝগড়া করতেছে তুমি ওর কথা বিশ্বাস করলো মা পাগল নাকি আমি চিনি না আমার পোলারে আমার পোলায় কোনোদিন পায়ে পাড়া দিয়ে মাছ লগে ঝগড়া করে নাই মাই মা আপনি এক সেকেন্ডে পোলার পক্ষ লয়ে লিলেন মা বাদ দাও তো এটি ছোট ভাবিরে নিয়ে দাও টকরে তোর কি মন লাগছে তোমার কি মন লাগছে মা আমার তো ভালোই লাগছে তো রাবিয়া কেন জানি কথাটা হুনবারই পারে না আমার তো মনে মা এটার বুক করে লিওন যায় তোমার কি মাথা খারাপ হইছে মা গেরামে কি আর কোনো মাইয়া নাই এই মাইয়ারে বিয়া করুম ফটকা একটা মাইয়া পিরিত করে আরেক পোলার লগে ও আল্লাহ কত বড় শয়তান এত বড় বিষয় তুমি কেমনে কইলো গাড়ি করে আমার ও মা দেখছো কেমন দজদল মাইয়া তোমার পোলারে বিয়ার আগে মারতে লেগে লাঠি বিছে বিয়ার পরে কি করবো ও মা মারা ফেলাইলো এই লাঠি দিয়ে মারতে পারবো না এই মা মরে যাও মরে যাও মা ও আল্লাহ গো ও আল্লাহ এই লাঠি পানি খাইলে তুমি মরে যাও কা ও আল্লাহ ও আল্লাহ আমার বাসাও কে কোথায় আসো ও বাবা কি নিয়া শান্তি দিছে আল্লাহ আমি কই পড়ামু অহন অহন আপনি কই যাইবেন ভুলে গেছে মাফ করে দাও টগর ওই সময় ওই মিছা কথারে কান কইলেন
আমি আবার মিছা কথা কইলাম কোন সময়? মারমার লাগে আপনি কর নাই, আমি একটা পোলার লাগে পিরিত করি। হ হ কইছি, ভুল কইছি, এই ভুল আর কোনোদিনও করুম না। পিরিত আমি করি না আপনি করেন? আমি করি, আমি আমি কোন আর জীবনও পিরিত করবেন না? আর জীবনও কারোর লাগে পিরিত করুম না যদি তোমারে পাই। কি কইলেন আপনি? পিরিত ছাড়া মানুষ বাঁচে নি, আমি পিরিত ছাড়া বাঁচতে পারব না। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। জরি কেডা? জরি একটা মাইয়া। আবার বিতলামি শুরু করছেন? জরি যে একটা মাইয়া আমি জানি না। হুমা কেডা আই, এবার কি করবেন টাগর বেগম? কি করব? কি করবেন? পালামু। ভাবি টগর কই? টগরে কি রে, এমন দরে তো সুস্কে রাবে বুবু দেবটা এমন পাগলের মতো দাবড়ি দিল। পাগলের দাবড়ি না খাওয়ানোর লেগে তো সকাল থেকে সাজুগুজি রেডি হয়ে রইছ। বাবু কি কই শুনছো? আমি নাকি হ্যার পাগলা দেবরের দাবড়ানি খাওয়ার লেগে সকাল থেকে রেডি হয়ে রয়েছি। দেশে কি পোলার আবার পড়ছে? এই পাগলের থেকে কত ভালো ভালো পোলা আমার পিছে ঘুরে, আমি পাত্তা দিই না। সত্য? সত্য না তো কি জিগান বুবুরে, কি বুবু আমি কি মিথ্যা কথা কইছি? কি ভাবি তোমার বোন এডি কি হোনায়? আর কইেন না, পাগলে বইরা গেছে দেশটা। একখান পোলা ভালো ঘরের পোলা, কিন্তু ভালো ঘরের পোলা হইলে কি বউ, টগরের থেকে এক বছরের ছোট। হেই পোলা কয় কি না টগরের বিয়া করব। এবার চিন্তা করে দেখেন, এই কথা হইন না, ওই পোলার বাপের মাথা খারাপ, আমার গো আব্বারও মাথা নষ্ট। পোলা এমন পাগল হইছে, একদিন ঠাস করে বিষ খেয়া লাগছে। ককি মরে গেছে নি? সবাই তো মনে করছিল মরেই গেছে, কিন্তু সময় মতন সদর হাসপাতালে নেওয়ানোর কারণে জীবন রক্ষা। সেলিমরে তো এবারে তাহা বন্ধ করা লাগবো, এই মায়ের স্বভাব চরিত্র ভালো না তো, ছোটো ছোটো পোলা গো মাথা নষ্ট করে ফেলায়। মাথা আমি নষ্ট করি না, আমার দেখলে সারা গো মাথা এমনি নষ্ট হয়ে যায়। মানুষের পোলা গো মাথা না খাইয়া ধরেন দুই বোনে মিলা ডাইল পুরি আর বেগুনি খাইলাম, আমি গিয়ে দেইহাই আমার দেবরের মাথা কদ্দু নষ্ট হইল। এই যে তুমি হুদাই আজারের কথাটি কইতাছো, কইলাম না ওইটা একটা বিতলা, আমার মোবাইলে কথা কইতে দেখেই বুঝছে আমি তোমার লয়ে কথা কইতাছি। ইচ্ছা করে প্যাঁচ লাগানোর লেগিয়া মোবাইলের সামনে কথা কইছে, গলাটা শোনাই গেল। বেআইনের লগে খুব রং ঢং চলতেছে না? তুমি যেটা ভাবতেছো ঘটনা এটা না, আমি আইছি ছোট ভাবির লগে দেখা করতে। কত বার তো শেষ বিজলি ডাইল পুরি আর বেগুনি খাইবার চাইছে, হেরে আয়না দিছি, খানিক বাদে জামুগা। ডাইল পুরি আর বেগুনি কি বিজলি খাইবার চাইছে নাকি আপনার বিআইন খাইবার চাইছে? কি যে কও না তুমি, বিআইন আমার কাছে খাইবার চাইবো কে? বিজলি খাইবার চাইছে। বিআইন আমার কাছে খাইবার চাইবো না, আর খাইবার চাইলে আমি আয়না দিমো না। ভাইয়ের কাছে শুনছেন না সব? হ্যাঁ শুনছি। ওই পোলা এত সাহস পায় কেমনি? তুমি বলে ওরে দাউলে ধরেছ। হ ধরবার পারলে আজকে ঠিকই কোবায় দিতাম। এই বল জীবনেও করো না, ডর দেখাইও কিন্তু কোবায়ও না। কেন কোবাইলে অসুবিধা কি? অসুবিধা না, মামলা হইব, থানা পুলিশ হইব, জেলও খাটন লাগতে পারে। জেল খাটলে আমি খাটুন, আপনার সমস্যা কি? আপনার তো বেআইন আছে। ওই যে একটা জিনিস মাথায় ঢুকছে, ওইটা রহন বাইরে হবো না। আপনি কোনো মাইয়ার লগে কথা কইতাছেন, এটা চিন্তা করলেই আমার বুকের মধ্যে ধরফর করে। আরে বাবা কইতাছি তো, ওর লগে আমার কিচ্ছু না, আরে ওরে চিনলামই তো আজকে। আচ্ছা ঠিক আছে, ভাইরে কি কইছেন আপনি? আমি আবার তোমার ভাইরে কি কইলাম? ভাই পোলা দেখবার কইছেন আপনি রে? ওইটা তো দেখা হইলেই কয়। আপনি বলে কইছেন একটা পোলা আছে। হ্যাঁ কইছি তো, পোলা তো একটা আছেই খারা, অন তোমার ভাইয়ের পছন্দ হয় কিনা কেমনে কমু। কোন পোলার কথা কোন আপনি? আর কোন পোলার কথা কমু, আমার কথা কইতাছি, আমার কথা। আপনি আপনার কথা কইছেন, ভাই তো হেডা কইল না। তোমার ভাই তো আর বুঝে নাই আমি যে আমার কথা কইছি। আমার কইছে একটা পোলা দেখ, আমি কইছি পোলা আছে, আমার জিজ্ঞেস পোলা কোন গ্রামের, আমি কইছি আমার গ্রামের। আপনি না, আপনি একটা শয়তান। দেখো আমার আর যাই কও শয়তান কইবা না, আমি খুবই ভালো একটা পোলা। তোমারে পরে মোবাইল করতেছি। কেন
আবার কি হলো? ছোট ভাবি আইছে। কি ছোট ভাবি, কিছু কইবা? সেলিম, তুমি কার লগে কথা কইলা এতক্ষণ? তুমি চিনবা না, বিজলি খাইছে ডাল পুরি আর বেগুনি? কথা ঘুরাও কে, তোমারে যা জিজ্ঞেসি তার জবাব দাও। কি জবাব দিব আবুল তাবুল কথার? আবুল তাবুল কথা তো তুমি কইতেছ, কথা কইছ না এতক্ষণ জুরির লগে? আরে না, কি কো না কো, লো বিটে লো, আমার যাইতে হবে, বিজলির লগে দেখা কইরা আমি যামুগা। সেলিম, তুমি জুরির লগে কথা কও না এতক্ষণ? ছোট ভাবি, তুমি আগে বাড়িতে যাও, বাড়িতে গেলে তোমার আমি সব খুলা কমু, বহুত কথা জমছে তোমার কর্ণের লিগে, না কই আমি শান্তি পাইতেছি না। শান্তি না পাইলে অহন কো? অহন কম না, তুমি বাড়িতে গেলে তারপর কম। আমি কবে বাড়ি যাই না যে ঠিক আছে কোনো? এত অস্থির হইতেছো কে, বিজলির পরীক্ষার আর কয়দিন বাকি আছে, এরপরে যাইবা না? তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর তোমার কিছু কমু না। এই যে কোথায় গুসা করতেছে ছোট ভাবি, গুসা করলে কিছু হয় নাই তো, শোনো। হাজারবার না করছিলাম ওই সুরমামায়ের লগে মোবাইলে পটর পটর করো না, মানা করি নাই, করি নাই আমি? করছো তো, শুনছিলা আমার কথা? শুনছিলা? না, শুনি নাই। ওই দিন আমার কথা শুনলে ঘটনা ইদ্দুর করাই তো, ওই দিন তো কত রঙে ঢঙ্গের কথা। ভাবি তুমি জানো না সুরমামা এরা খুব ভালা, ইয়া ঠিক হয়েছে তো কি হয়েছে, আমি যদি কই এক কথায় বিয়া ভাঙ্গে দিয়ে আয় পড়বো আমার লগে। কি আইছিল না বিয়া ভাঙ্গে দিয়া? গেছিল তো বিয়ার দিন বিয়া ভাঙবার, কেমন মাইটটা দিছিল সুরমার ভাই তোমারে? বাদ দাও না ভাবি। ওই বধ বাদ দিমো কি রে, তুই তো আবার নতুন করে প্যাঁচে পড়বার যাইতেছস। আমার কোনো প্যাঁচ নাই। তুমি বুঝো কোনটা প্যাঁচ আর কোনটা প্যাঁচ না, বুঝো তুমি? দূর কথায় কথায় খালি কথা পারবো, আমি মাল লগের বিজলির লগে দেখা করে যাই। আমি পরিষ্কার কই দিতেছি সেলিম, মিজানের বোন জরির চিন্তা যদি তোমার মাথা থেকে না ফেলাও আমি আর কোনোদিনও তোমাকে বাড়ি যাবো না। এই যে বাপের বাড়িতে আইসি, বাপের বাড়িতে থাইকে যাম। আমার মাথায় অহন কোনো জরিও নাই পরিও নাই, আমার মাথায় খালি অহন আছে টগর। এটা কি করলা সেলিম, তুমি অলে কেমন করলা কেন? এই মেয়েটা খালি আরি বেঁধে কথা শুনে, কি একটা অভ্যাস। মা, আমি তাহলে যাই গিয়া। অহনি যাবি গিয়া, বেলা পড়ে যেতেছে, যাওয়ান লাগবো তো। কাকা থাকো না আজকা। না রে মা, থাকুন যাবো না, যাওয়ান লাগবো। তোর জেঠি মারে তো তুই দেওয়াস নাই, দেখিয়া মনে হয় তোর মায় তার মাথার মধ্যে একটা ভারী মেরে বাপের বাড়িতে আয়া পড়ছে। কেন? আরে আগে তো পায়ের উপর পা তুলে রেডিমেড খাওন খাইতো, তোর মায় আহনের পর থেকে তো হে নবের দিন নাই, অহন তো আক করে থাকলে খাওন জোরে না, অহন খাওন খাইতে হলে খাওন তৈরি করতে হয়। সে তার রাঁধেনি অহন? না রাঁধতে উপায় আছে? জীবনও তো কোনো কাম করে নাই, অহনে কেমনি করে? করে করে, 12টা বাজতেছে তোমার বড় পোলার, আরে খাড়াইয়া সেতার বাকে মাইরে ফেলাইলো। আমি বুঝছিলাম। তুই যা হকলতে আগে বুঝবি, এটা কইলাম আমি জানি বুঝলি, বুদ্ধি কইলাম তোর মাথা বড়া, বুদ্ধিটারে খালি যদি ঠিক মতো কামে লাগাইতে পারস তাইলে কইলাম বহুত বড় হবি। হ্যাঁ তোমারে কইছে। আরে তুই তো জানস না গ্রামের কত পোলা মাইয়া খালি টাকা পয়সার অভাবে ঠিক মতো লেখাপড়া করতে পারে না, টানাটানি সংসার সামলা দিয়ে না পাইরা পোলাগুলারে কামে লাগাই দেয়, আর মাইয়াগুলারে পড়ালেখা বাদ দিয়ে বিয়া দিয়ে দেয় আরেকবারে, হেই কামই করুন লাগে। তোর তো আর সেই সমস্যা নাই, তুই লেখাপড়া করে দেখাই দে না, পারবি না? কি যে কও না কাকা, স্বপ্নটা তুমি খালি ঠিক মতো দেখবার করো তাইলেই হয়। স্কুল পাস দিয়ে কলেজ যাবি, কলেজ পাস দিয়ে ইউনিভার্সিটিতে যাবি, তাইলে আর তোদের কেন ঠেকাইব? আমি চেষ্টা করব। বাস এই যে কোথাও চেষ্টা করবি তাইলেই চলবো, ঠিক মতো করিস। হ্যাঁ মা আমি যাই। আমি গেলাম। ওরে বাবু
সেলিম ভাই ঠিক হয় খাওয়ান লাগবো না, একটা দিন থাকিয়ে গেলে কি হয়? আমি কি না করছি থাকতে? কয়ে দেখো না রাখবার পারি সেলিম ভাই, একটা দায় থাকিয়ে যান না। না রে ভাই, বর্ষা ভাই না, আপনার বোন আমি বহু ডরাই, যে বাড়ির টগর আছে সেই বাড়িতে আমি নাই। কেন আমার ছোট বোনে কি করছে আপনি রে? ওই শয়তানের কথা কান দিও না তো ভাবি, মায়ের মানুষ দেখলে হয় পাগল হয়ে যায়, এক মায়ের বাড়ির থেকে মার খেয়া আরেক মায়ের বাড়ি যায় পড়ছে। দেখো ভাবি, তুমি কইলাম আমার ফিল খারাপ করে দিতেছো। আমি আর কিছুই কমু না, আমার কি ভাতিজা ভাতিজি এখন বড় হইতেছে, ওরা যখন মুখের উপরে সিসি করব কথা কইব তখন বুঝবা। তুমি পরের বাড়ির মাইয়া দেখে বুঝো না, ওরা ওর কাকারে ঠিকই বুঝবো। একটা কথা মনে রাখো, রক্তের টান বুঝছো? দেহুম কেমন বুঝে। ঠিক আছে আমি গেলাম। আরে কেমন কথা কয়, কিছু তো খাইলেন না। কেরাই কইছে আমি খাই নাই, আপনার ননদে কম কথা শুনাইলো, এটি কি খাওন না? দেখো কেমন ফাজিলের মতো কথা কয়। কত কথার দরকার নাই তো ছোট ভাবি, তুমি মায়ের আর বিজলি হলে বাড়ি দেখো, অন্ত আমি আসছি, অন্তর সমস্যা হইব না। থাক আর ভরসা দেওয়ান লাগবো না আমারে, যখন বিপদে পড়ি তখন তো কেউ রে পাই না, বিপদ আমার একলাই পার করা লাগে। আচ্ছা আমি কি ইচ্ছা করে বাড়ির বাইরে আসছিলাম, বিপদে পড়েই তো আসছিলাম, অন কবে আইবা হেরা কো? আগে তোমার ক লাগবো, ওই জরির লগে তোমার কোনো সম্পর্ক নাই। ওই যে আবারও একই কথা, তুমি আগে বাড়ি দাও তো, তোমার লগে বইয়া কথা কমু, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করুম। কবে আইবা হেরা কো? দেহি চিন্তা করে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম, ভাবি আহি। সাবধানে যাও। ঠিক আছে। আমি তো থাকতে আসি নাই, জান লাগবো না। এই কথাটা অনেক হইব, আগে কইতা আগে কইলে মনে খুব থাকতেন, চিন্তা করে দেখতাম থাকেন না এমন কারণ কেন? যদি আমার হাতটা ধরে টাইনা নিয়ে তোমার বুবুরে কই দে পারো, সেলিম ভাইরে যাইতে দিব না, তাহলে থাকতে পারি। পারবা হাত ধরে টাইনা নিয়ে তোমার বুবুরে কইতে? আমি হাত ধরে টাইনা নিলেই আপনি থাকবেন? আপনার দড়ি আপনার থাকতে দিব? আগে হাত ধরে টাইনা নিয়ে আই দেখো না। সত্য সত্যই কইলাম হাত ধরে টাইনা নিয়ে যাবো। তাই আর হাত ধরে টাইনা নিয়ে লাগবো না, আরেকদিন এমনি থাকো। সত্য সত্য মোবাইল কই দেন, নম্বর তো জানি না। যদি নাম্বার দিয়ে করবেন মোবাইল? মনে হয় করতাম। আপনার করুন লাগবো না, আপনার নাম্বার দেন আমি করব। দাও মোবাইল দাও, নাম্বারটা তুলে দিই। হ্যালো, মোবাইল করলে মোবাইলটা ধুই। তোমার তো আর ধরনের উপায় নাই, মোবাইলই ধরন লাগবো, কি করুম? আপনি একটা শয়তান কেন, জরির ধীরে হাউস মিটে না, আবার আমার ধন লাগবো। তখন তোমরা যাইতে ইচ্ছে করতেছে না, তাহলে থাইকে যান। তুমি আর একটা কথা কইবা না, আমি গেলাম। কেমনে কথা কইলাম, এগুলা নিয়া কুলাই ঢাইলা দেখন লাগবো না, এখানে মাটিতে ঢাইলা দেখুন। এই কথাটা ভালো করে কইলে কি হয়? আমি এর থেকে ভালো করে কথা কইতে পারুম না। কি আর করবি, যা। ঢালে নে এনে। চোখ মুখ আন্ধার কেন,
আরে বাবার সামনে দরদ দেখালে তো বাবা সন্দেহ করব, বুঝেন না? আমার লগে দরদ দেখা কথা কোনেরও দরকার নাই, স্যার দেখা কথা কোনেরও দরকার নাই। স্যার দেখা কথা কইলে আমি চাকরিতে লাথি মেরে থেকে চলে যাব। চাকরি ছাড়বেন ভালো কথা, খালি আমরা যাওয়ার সময় লয়ে যাবেন। আমার ঠেকা পড়ছে বাবা। মজনে ডাকেন কেন, আমি কি করছি? কিরে ডাকসকে, এডি কি দিছে তোমারে? পচা জিনিস সব গসায় দিছে। পচা জিনিস দিব কে, গাছ থেকে পাইরেই তো দিল। কিরে দাইনা রে? হ দেখলাম তো, গাছ থেকে পাইরে দিল। দেখলেন কে খারা খারা হাত লাগা একটু পারবার পারলেন না? মানসেরে দেয়া পারাইলে এই অবস্থায় হইব। ভালো জিনিসটি সব ভিতরে রাখা, পচা জিনিসটি সব ব্যাগ ভরা দিছে। পচা জিনিস দিব কে, আমি কি পয়সা দিয়ে কিনে আনছি? বেটা ভালোবাইছে তার গাছের জিনিস আমার দিয়ে দিছে। লগে তো একটা মানুষ লইয়া গেছো, খারা নাই থেকা হাত লাগাইলে তো কয়টা ভালো জিনিস আসতো বলো একটা। তুই বেশি কথা কস, বিদ্যুৎ গোড়া। আর কথায় তুই কিছু মনে করিস না, ও ছোটবেলা থেকে এরকম। আপনি আমার কাছে কয়টা টাকা পাইবেন? আপোষ কইরা মামলা তোলানোর সময় লাগছিল, ওই টাকাটি শোধ দিয়া আমি চাকরি ছেড়ে দেব। আরে বেটা, কুসুম যে তোরে বলত কইছে একবারে তো মিছা কথা কয় নাই। কুসুমের উপর স্যার দেখে যে চাকরিটা ছেড়ে দিবি, পরে তো পস্তাবি। আরে ওর মুখের কথা শুনলে মনে হয় খারাপ, ওর অন্তরটা কিন্তু এমন না, অনেক ভালো। আমার তো খেস খেসানি শুনতে ভালো লাগে না। আসলে তোর লোকে তো এমন করে না, করে আমার লোকে। তোরে কইয়া আমারে বোঝা, আমি যে ওর মায়ের আনবার যাই না, ও মায়ের লিগে অস্থির হয়ে রয়েছে। আপনি আনবার যান না কে? হুদাই যে দুনিয়ার বেডিগুলোকে মোবাইলে প্যাসেল পারেন, আর ওই মিষ্টির দোকানে গিয়ে পর্দা টানে ছোটো ছোটো মেয়েগুলোকে পিট করেন কেমনে? ওই থালার পর আজ থেকে তুই তো আমার ডুবাবি। কেডা মায়ের মোবাইল করছে জায়গা, বিয়ানবেলা আগে বাড়িতে আপি, তোরে চেক দিয়ে ব্যাংকে পাঠাবো, যা। আমার কাউরে কিছু জিগানোর দরকার নাই তো। ওয়াল্লা কই কি, আমি তোর লিগে রাঁধছি তো। অহন কইলে হইব, খাইতে বয়া গেলাম তো। কই খাইতে বইছস? হ্যাঁ কেরা তোলে খাইতেছে? আমার মহাজনের মাইয়া, তার হাতের রান্ধন যেই মজা, একবার খাইলে খালি খাইতেই মন চায়। আর মায়াটাও মা দেখতেও ভালো। আমার কিনারে বয়া আদর করে বাইরে বাইরে খাওয়ায়, খুব ভালো লাগে। ওয়াল্লা আমার প্রতি এটি কি কয়? ওই ওই সুন্দর পোলা দেখা ওই ডাইনি তোরে খাবলায় ধরছে। মা চিল্লা না তো, ওই মাইয়া তোমার পোলারে খাবলায় ধরবার যাইব কোন দুঃখে? তোমার পোলার কি আছে? চুপ কর, চুপ কর, তুই তুই জানাস নি তোর কি আছে? অক্ষণ তুই খাওয়াতে উঠাইবি কত বড় সাহস! আমারে কই ওই মাইয়া রান্ধন ভালো? হ্যাঁ ওই আমার হাতে রান্ধন কি খারাপ নাকি? কেমনে কুমু মা, আমি কি তোমার হাতে রান্ধন খাইছি কোনোদিন? আমার তো মনে পড়ে না, সারা জীবন তো কাকিমার হাতের রান্ধনই খাইলাম। ওই হইল, কাকিমা আর মায়ের রান্ধনের মধ্যে পার্থক্য আছে নাকি? হ্যাঁ তোর কাকিমারে রান্ধন হিগাইছে কেডা? আমি হিগাইছি, আমি আমার কাছ থেকে রান্ধন হিগা অহন যত বাহাদুরি। তুমি কবে রান্ধন শিখেলা কাকিমারে? কই আমি তো দেখলাম না। ওই সারা তুই দেখবি কেমনে। হ্যাঁ রাবেয়া যখন এই বাড়িতে বউ হয়ে আইছিল তখন তো তোর বয়স 2 মাস। জিগামু কাকিমারে মোবাইল কইরা? জিগাইয়া কি হইব, নিমক হারামের ঘরে নিমক হারাম, এখন এইসব কথা স্বীকার করব? মা তুমি এমন কে কও তো, সারাটা জীবন কাকিমারটা খাইয়া এখন তুমি কাকিমারে কোন নিমক হারাম? আই আই তুই মোবাইলে পটর পটর না কইরা অক্ষণ বাড়িতে আয়। আমার মহাজনের মেয়ে তো আমার আইতে দিতেছে না, জোর করতেছে থাকনের লেগা। ও আল্লাহ গো আল্লাহ, আমার পোলা আমার এডি কি হুনায়, 10 মাস 10 দিন পেটে ধরছি কি এই কথা হুনোনে লেগা? মা তুমি এমন করতেছ কে, আমার মহাজনের মেয়ে তো খারাপ কিছু কয় নাই। ওই বলদ, তুই ভালো খারাপের কি বুঝত? হ্যাঁ বলদের করে বলদ হইছে একটা, মাথাতে 100টা বুদ্ধিও নাই তোর। মা
আমার মহজনের মাইয়ার মনটা খুব ভালো। তুমি আর বাবাই সারাদিন কাজে করে হইনা আমার কয়। বিদ্যুৎ ভাই, আমি আপনার লেগে নতুন তোষক আর নতুন চাদর বিছাই দিতেছি। আপনি আমাকে বাড়িতেই থেকে যান, হুদাই বাপ মায়ের কাজের মধ্যে কেন যাইবেন? সটকনা দিয়া তো ব্যাগটি দাঁত আমি ফালাই দিব। বিদ্যুৎ, তুই গেলে আমার মাথায় আগুন ধরে দিছস, তুই অক্ষণ বাড়িতে আসবি, অক্ষণ বাড়িতে আসবি। মা, এই আরামের জায়গা থেকে আমি কেমনে যাই? কত কটা দিন থাইকে যাই না, অসুবিধা কি? আমি তোর বাপকে লইয়া অক্ষণ থানায় যাবো। তোর মহাজনের কোমরে দড়ি বাইন্দা যদি থানায় না নিছি, আমার নাম সীতারানা। হ্যাঁ ওমা, এটা কি কো? মহাজনের পুলিশে ধরাই দিলে তো মহাজনের মা একলা হয়ে যাইব, তখন তারে আমাকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবো না? চুপ কর বেয়াদব, চুপ কর। একটা পাড়া দিয়া তোর গলা আমি পিছিয়ে ফেলাবো কইলাম। হয়েছে হয়েছে, আগে বাড়িতে আহি, তারপর কই রোজা করনে। সোজা তুই বাড়িতে আবি, সোজা বাড়িতে আবি তুই। আইতাছি। এই যে হলেন, এটা আপনি কি কইলেন আপনার মায়েরে? এমনিই কইছি। আচ্ছা, আপনার লগে আমার কি কথা আছিল? কি কথা আছিল? কইছিলাম না, আমার বাবারে আমি হাতে নাতে ধরবার চাই। তোমার বাবা কি শোন নাকি যে তারে হাতে নাতে ধরবার চাও? আপনি যদি একটু সাহায্য করেন, আপনি ঠকবেন না, আমি আপনারে পোষাই দিব। দেখো কুসুম, আমি তোমার চাকরি করি না, আমি তোমার বাবার চাকরি করি। হ্যার কথাটা হোনাটাই আমার চাকরি। হ্যাঁ কোন যায় কি করলো না করলো এইটা তোমার জানানোর দরকার নেই। হ্যাঁ নিমুখ খায়া আমি নিয়ম খারামি করবার পারুম না, আমার লোভ দেখা লাভ নেই। আপনি আপনি খুব খারাপ মানুষ। আহা, আমি কেন তার লাগে নিয়ম খারামি করুম কত? উনি তো আমার কোনো ক্ষতি করে নাই, উল্টা আমার বিপদে দিন আর উপকার করছে, আমি কেন তার লগে গাদ্দারি করুম? আর আমার মায়ের লগে যে গাদ্দারি করতেছে। ভাই রে, এত কিছু বুঝলে তো চলবো না আমার। তুমি আমার যা করতে পেয়েছো আমি তা করতে পারবো না। তোমার বাবা কোন হানে কি করে আমি জানি না, আমার চোখে পড়ে না, আমি কোনোদিন দেখিও না। তুই তো আমার শত্রু, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতাছি আমি। কি করছি আমি? আমার সাথে সিয়ানাগিরি করস না, কাইটা টুকরে টুকরে করে গাঙ্গে ভাসাই দিমু। বিদ্যুতের সাথে তো রংঢঙের কি কথা, আর ওরে এত কথা জিজ্ঞেস করলি কেন? চুপতার রয়েছিস কেন? কথা কো, মাইনসির কাছে কিছু শুনি না আমি? মাইনসি এরা কিছু কয় না আমারে? এই মাইনসি তোরে কি কয়? হুম, কেডা কি কইছ আমারে কো কো। তুমি অন্য মায়াগে লগে বদমাইশি করো, মায়াগে হোটেলে নিয়ে খাওয়াও, এইটা ওইটা কিনে দাও। মাইনসি কি মিসা কথা কয়? কুড়াই একটা চট করে দিমু। মায়েরে তাহলে আনো না কেন? তোর মায়েরে আমি জীবনেও আনুম না, জীবনেও না। আমি জানি তুমি আমার উপর ক্ষেপে আছো, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আপনি তো গোলাম, আপনি কিছু করবেন কেমনে? গোলামের কাজ মুনিবের পা সাটা, সাটেন যত খুশি বদরুল মিয়ার পা সাটেন, বদরুল মিয়ার পাও সেটাই আপনি জীবন যাইব। আমার কথাটা একটু শুনো না। আমি আপনার কোনো কথা শুনুম না, আমি কোনো গোলামের কথা শুনি না, লাইন কাটেন আপনি। আমি গোলামি করুম না, আমি তোমার কথাই শুনুম। চেনা হয়ে গেছে তো আপনারে, এত রঙের কথা কওয়ানোর দরকার নাই তো আমার লগে। আপনি বাবার কথা শুনেন গিয়া যান, আমার কথা শুনানোর দরকার নাই আপনার। আরে তুমি যখন আমার লগে আইয়া তোমার বাবার ইনা কথা কন শুরু করলা, পিস দে তোমার বাবা তাকায় ছিল তো আমগোর হগল কথা শুনছে। আমি যদি তখন তোমার হগল কথায় হুহা করে যেতাম, কাল বিয়ানি উঠে আমার লাথি দিয়ে দোহন থেকে বাইর করে দিত না? আপনি আমার ইশারা দিলেন না কেন? কেমনে ইশারা দিব? তুমি তো কথা কইয়াই যাইতাছিলা, তোমার বাবাই আমাদের চাইয়াই আছিল। ইশারা দেওয়ার উপায় ছিল কোনো? থাক, ইশারা দেন নাই ভালো হইছে, অহন থেকে আপনারে তো অন্তত বিশ্বাস করবো। তোমারে কিছু কয় নাই তোমার বাবাই?
কইছে না মুখ দিয়া যাইছে তাই কইছে মায়ের নাকি আর বাড়ি টানবো না আর আমারে কাইটা গাঙ্গে ভাষায় দিব তুমি কি সত্য সত্য তোমার বাবারে হাতে নাতে ধরবার চাও হ সাই ঠিক আছে এই ব্যবস্থা আমি তোমারে কইরা দিব আজ আপনাদের মেলা দাল মন্দ করছে খারাপ লাগছে না তোমার গাল মন্দ আমার গায়ে লাগে না আজ আমার মনটা অন্য কারণে খারাপ কেন খারাপ কম যাইব অসুবিধা থাকলে থাক আর মন চাইলে কম যে বিজলি আমার লেগে মইরা যায় ওর মায়ে ওরে মামুগো বাড়ি লয়ে যাইতেছিল দেখা বিদেশ হয়ে গেছিল বিজলি আজ ওর মুখে যা আইছে তাই কইছে আমারে আমার এত খারাপ আর কোনো দিনও লাগে না গোসা করে কইছে হয়তো আবার ঠিক হয়ে যাইব না আর ঠিক হইব না হইব হইব দেখবেন সব ঠিক হয়ে যাইব আপনি তো তাও ভাব ভালোবাসা করানোর একজন মানুষ আছে আমার তো কথা কওয়ানোর মানুষ নাই রাখি এখন বেশি খারাপ লাগলে মোবাইল করে না মানে আচ্ছা ঠিক আছে রাখলাম কাকিমা যখন বাপকে আমার চোখের দিকে তাকায় মনে আমার মনে হয় কাকিমা মরে যাইতেছে ছোট থেকে কাকিমা আমার আদর করে বড় করছে সেই কাকিমা আমি কেমনে মরতে দিই ক অহন চাইলা তোর দেখবার না পাইলে আমি নিজে যে মরে যাইতেছি চল আমরা যাইগা কই যামু সেদিকে দুই সব যে যামুগা এক কাপড়ে যামুগা দেরি করুন যাইব না বিদ্যুৎ ভাই মায় কইলাম ঘুমাই নাই চক্ষু বন্ধ করে রুছে আজকা উঠতে যদি দেহে আমি নাই দৌড়ায় বাইর হইব তোরে নে কই যামু তোর করলে রাস্তায় রাস্তায় ঘুরু জঙ্গলে গাছ তলায় হয়ে থাকু আমার কোন অসুবিধা নাই আমার তুমি থাকলে চলব চল যাই বিজলি কিরে এহলে বই রেছিস কে ল ঘরে ল